أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام، يقول الله سبحانه وتعالى: ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. أقول سبحانه وتعالى: وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم. يقول عز من قائل: ليس كمثله شيء وهو السميع البصير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله 99 اسماء، 100 إلا واحدة، من أحصاها دخل الجنة، وفي رواية: من حفظها دخل الجنة. أخرجه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما أصاب أحدا قط هم ولا حسن ولا حزن فقال: اللهم إني عبدك وابن عبدك وابن أمتك، ناصيتي بيدك، ماض في حكمك، وعدل في قضاؤك، أسألك بكل اسم لك سميت به نفسك أو علمت به أحدا من خلقك أو أنزلت به أو أنزلت في كتابك أو استأثرت به في علم الغيب عندك، أن تجعل القرآن ربيع قلبي وجلاء صدري ونور صدري وجلاء حزني وذهاب همي، إلا أذهب الله همه وحزنه وأبدله مكانه فرجا. فقيل: يا رسول الله، أنتعلمها؟ قال: بلى، من سمع بها يتعلمها. أخرجه الإمام أحمد في المسند بإسناد صحيح، صححه الشيخ الألباني رحمه الله تعالى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لما خلق الله الخلق كتب في كتاب وهو عنده فوق العرش: إن رحمتي تغلب غضبي. أخرجه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সালাতুল মাগরিব আদায় করার পর গুরুত্বপূর্ণ একটি দিনী মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে মূলত তৌহিদের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে আসছিলাম। তৌহিদের এই আলোচনাকে অনেকেই এভাবে নেন যে এটি একটি নিরস এবং একাডেমিক আলোচনা, যেখান থেকে খুব বেশি রস এবং মজা পাওয়া যায় না।
এটি অনেকেই এভাবে বিবেচনা করে থাকেন ফলে আমার কাছে অনেকে বলেন যে তাওহীদের কথা আলোচনা করেন লোকেরা খুব বেশি সেখানে আরাম পায় না খুব বেশি পছন্দ করে না কিন্তু আমি বিশ্বাস করি আমি মনে করি যেটি সেটি হচ্ছে যাদের অন্তরে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা রয়েছে যে অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত দিয়ে পরিপূর্ণ হয়ে আছে তাওহীদের আলোচনা সেই অন্তরগুলোতেই সত্যিকারভাবে উপলব্ধ হয় এবং সেই অন্তরগুলো সেটাকে এমনভাবে গ্রহণ করে এটি একমাত্র অন্তরের জন্য একমাত্র উপাদেয় বস্তু যার মাধ্যমে একজন ব্যক্তির অন্তর মজবুত ও শক্তিশালী হয় এবং ঈমান মজবুত ও শক্তিশালী হয় তাই তাওহীদ নিয়ে আমরা আমাদের আলোচনার মধ্যে ইতিপূর্বে তাওহীদ নিয়ে কথা শুরু করেছিলাম আপনাদের জানা আছে প্রথমে আমরা বলেছিলাম আপনাদের অনেক আগে বলেছিলাম সেটি হচ্ছে তাওহীদকে ওলামায়ে কেরাম তিনটি পর্যায়ে ভাগ করে দিয়েছেন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদকে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে চায় তাহলে অবশ্যই তাকে এই তিনটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সাব্যস্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় ইউনিক সাব্যস্ত করতে হবে এই তিনটি পর্যায়ের প্রথম পর্যায় হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি যে আমাদের প্রতিপালক তিনি যে আমাদের স্রষ্টা তিনি যে আমাদের খালেক তিনি যে আমাদের নিয়ন্তা তিনি যে আমাদের সবকিছু দিচ্ছেন সবকিছু পরিচালনা করছেন এই সবকিছু তার হাতের মধ্যে রয়েছে তিনি আমাদেরকে জীবন দিচ্ছেন মৃত্যু দিচ্ছেন এই দিক থেকে তাকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ক্ষেত্রে তাকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা এটি হচ্ছে মূলত তাওহীদুর রুবুবিয়্যাহ এ নিয়ে দীর্ঘ আলোচনা আপনাদের সামনে হয়েছে এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে সাব্যস্ত করা উলুহিয়ত কি উলুহিয়ত হচ্ছে মূলত বান্দার যে কাজ আছে ইবাদত আনুগত্য দোয়া তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ইত্যাদি এই বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে সাব্যস্ত করা এবং এই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি সর্বশেষ যে পয়েন্টটা আলোচনা করেছি অনেকদিন আগে কারো খেয়াল আছে কিনা আমি জানি না সেটি হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা এই কথা বলেছি তাওহীদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা এই তাওয়াক্কুলের সর্বনিম্ন যে দিকটি রয়েছে এটাও যদি কোনো কারণে কোনো ব্যক্তির নষ্ট হয়ে যায় তাহলে সে তাওহীদের পরিপূর্ণতার একটি দিক তার নষ্ট হয়ে যাবে কামালুত তাওহীদ নষ্ট হয়ে যাবে যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আহমদ হাদিসের মধ্যে বলেছিলেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামালুত তাওয়াক্কুলের পরিপন্থী হচ্ছে চারটি মৌলিক বিষয় যেটি হাদিসের মধ্যে এসেছে একটি হচ্ছে কারো কাছে গিয়ে কে বলতে পারবেন খেয়াল নেই কারো কাছে গিয়ে যায় ফুক করা চাওয়া আমি অসুস্থতার মধ্যে আছি আমার একটু ফু দিয়ে দেন কামালুত তাওয়াক্কুলের পরিপন্থী ওয়ালা ইয়াস্তারকুন তারা প্রথম কাজ হচ্ছে এই কাজটি করবে না কামালুত তাওয়াক্কুল আল্লাহর উপর আপনি যে তাওয়াক্কুল করবেন যে ভরসা করবেন এর পরিপূর্ণতার দিক হচ্ছে যে আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে কারো কাছে গিয়ে এটি চাইবে না যে কামালুত তাওয়াক্কুলের পরিপন্থী ওয়ালা ইয়াক্তাউন ইক্তাউন ইক্তেওয়া হচ্ছে আমাদের দেশে আগে মানে প্রাচীন চিকিৎসার মধ্যে দেখা গিয়েছে লোহা পড়ে গায়ের মধ্যে দাগ দেওয়া হতো শেক দেওয়া হতো এটি জাহেরি সমাজের মধ্যেও পরিচিত ছিল শেষ চিকিৎসা হিসেবে শেষ চিকিৎসা হিসেবে জাহেরি সমাজের মানুষের কাছে এটি পরিচিত ছিল ইক্তেওয়া এটাও কামালুত তাওয়াক্কুল আল্লাহর উপর পরিপূর্ণ যে ভরসা রয়েছে এই পরিপূর্ণতার বিপরীত কাজ ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেছেন তারা এই কাজ করবে না ওলা ইয়াক্তাউন আরেকটি কি আরেকটি হচ্ছে ওলা ইয়াতাতায়্যারুন তারা লক্ষ্য নির্ধারণ করবে না বস্তুকে পাখি দেখলে গরু দেখলে ছাগল দেখলে বিড়াল দেখলে
কুকুর দেখলে কুলক্ষণ নির্ধারণ করবে না ইত্যাদির উপর, কাকের ডাক শুনলে ইত্যাদির উপর কুলক্ষণ নির্ধারণ করবে না। এটি কামালুত তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিপন্থী বিষয়। এটা হলো তিন নম্বর। চার নম্বর হচ্ছে ওয়ালা রব্বিহি বিতাওয়াক্কালুন, এবং তারা নিজেদের আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলটাকে পরিপূর্ণ করবে। হাক্কাত তাওয়াক্কুল, যেভাবে তাওয়াক্কুল করার তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। এটি তাওহীদুল উলুহিয়ার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাওয়াক্কুলের পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। বান্দার ইবাদতের ক্ষেত্রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং লাশরিক যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তাওহীদপন্থী হতে পারবে না। এখন ইবাদতগুলো বান্দার দুভাগে বিভক্ত, এটা আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে যে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে নির্দেশ দিয়েছেন, যেগুলোর মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত আছে। আর আর বিষয়গুলো হচ্ছে, দ্বিতীয় বিষয়গুলো হলো যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদত হিসেবে করতে নির্দেশ দেন নাই, কিন্তু বান্দার জন্য অনুমোদিত বিষয়, এগুলো যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য করে তাহলে ইবাদতের পর্যায়ে আসবে এমন কাজ, এগুলো বান্দা আল্লাহর জন্য করবেন। ফলে বান্দার জন্য, সেখানে আমরা বলেছিলাম বান্দার জন্য কারো কাছে কোনো কিছু চাওয়া জায়েজ, যেমন ফিমা ইয়ামলিকু ফিহিল আবদ, বান্দা যে সমস্ত ক্ষেত্রে মানে মালিকেরা অধিকার রাখে, ক্ষমতা রাখে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি তার কাছে কিছু চাইতে পারেন, চাওয়া জায়েজ রয়েছে। যেমন আপনি একজনের কাছে টাকা চাইতে পারেন, আপনি একজনের কাছে কোনো হেল্প চাইতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু কিন্তু বলেছিলাম, সেখানে আপনাদের খেয়াল আছে কিনা, যাতে করে বান্দার অন্তর ওই চাওয়ার সাথে সম্পৃক্ত না হয়, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাকে বলেছেন যে তুমি কোনোদিন কারো কাছে কোনো জিনিস চাইবে না। বুঝতে পেরেছি কিনা, অন্তরটা আপনার ওই চাওয়ার সাথে সম্পৃক্ত না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটিও তৌহিদের পরিপূর্ণতার পরিপন্থী একটি কাজ। এ বিষয়গুলো ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়। আজকের আলোচনার মধ্যে আমরা যাব যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো, সেটা হলো তৌহিদের তৃতীয় প্রকার। আমি বলেছি তৌহিদকে তিনটি পর্যায়ে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। তো মধ্যে তৃতীয় পর্যায়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ সাব্যস্ত করবেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয়, লাশরিক সাব্যস্ত করবেন, যে দিকটি নিয়ে, সেটি হচ্ছে আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাতের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত বিষয়, জাতের সাথে এমন ভাবে সম্পৃক্ত বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম তার জাত থেকে বিচ্ছিন্ন করার বিষয় নয়। আর রহমান যিনি, তিনি আল্লাহ, ঠিক কিনা? আর রহিম যিনি, তিনি আল্লাহ। আস-সামি আল বসির যিনি, তিনি আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জাত থেকে তার কোনো নাম বিচ্ছিন্ন নয়, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত থেকে তার কোনো সিফাত বিচ্ছিন্ন নয়, ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, সিফাতকে ভিন্নভাবে আপনি দেখতে পারবেন না। সুতরাং জাত সত্তাকে বোঝায়, জাত বলতে সত্তাকে বোঝায়, জাত, সিফাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এই তিনটি বিষয় মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক পরিচয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটাই হচ্ছে মারিফাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত। তাই দুনিয়ার মানুষ আজকে মারিফাত নামে যে চিল্লাচিল্লি করছে, মারিফাতের যে পরিচয় মানুষদেরকে দিচ্ছে বা বিভ্রান্ত করছে মানুষদেরকে মারিফাতের নাম দিয়ে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি সত্যিকার পরিচয় লাভ করতে না পারে, সে ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত লাভ করতে পারবে না, সে মিথ্যাবাদী, সে তো আল্লাহকেই চিনতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে তার জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা নামগুলো সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কি আছে সেগুলো সম্পর্কে জ্ঞান নেই, অথচ সে দাবি করছে যে আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার পরিচয় তার মধ্যে এসেছে, মারিফাতুল্লাহ মিথ্যা কথা। এই জন্য এটি বর্ণনা করেছেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেন আবু হাইয়ার আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি থেকে, তিনি বলেন যে আল উলামা ইনদানা থালাসা, আল উলামা ইনদানা থালাসা, যে আলেম আমাদের কাছে তিন প্রকার, আলেম হচ্ছে কয় প্রকার,
আলেম হচ্ছে তিন প্রকার। এই বিষয়ে বিস্তারিত অন্য আলোচনা রয়েছে, কিন্তু এই পয়েন্টটি এখানে শুধু এখানেই বলব। আল আলেম বিল্লাহ ওয়ালা বিআমরিল্লাহ, একজন আলেম আছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার ব্যাপারে কিছু আবেগ, কিছু অনুরাগ, কিছু ভালোবাসা, এটাকেই মনে করছে আল্লাহর পরিচয় হাসিল হয়ে গিয়েছে, সব কিছু হাসিল হয়ে গেছে। আল্লাহ আলিম বিল্লাহ, শুধু আল্লাহ সম্পর্কে জানে, ওয়ালা বিআমরিল্লাহ আল্লাহ নির্দেশ সম্পর্কে জানে না। শুধু আল্লাহ সম্পর্কে জানলে, আল্লাহ নির্দেশ সম্পর্কে যে ব্যক্তি জানতে পারবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল করতে পারবে না। বুঝতে পেরেছি, এরা হচ্ছে শুধু আবেগের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব মহত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে যখন আলোচনা করা হবে তখন আবেগের কারণে তাড়িত হবে, কান্নায় ভেঙে পড়বে, আল্লাহর শাস্তির কথা যখন শুনবে কান্নায় ভেঙে পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সম্পর্কে না জানার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সম্পর্কে না জানার কারণে এই রূপগুলো সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের যে হাকিকত, সত্যিকার যে মারিফত হাসিল করার কথা ছিল, সেই মারিফত হাসিল করতে পারবে না। এর প্রথম দল। দ্বিতীয় দল হচ্ছে আলা আলিমু বি আমরিল্লাহ ওয়ালা বিল্লাহ, আল্লাহর বিধান জানে। এগুলো পাওয়া যায় অনেক বেশি, শুধু শরীয়তের বিধান কোরআন হাদিস পড়ে জেনে নিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে নাই। পরিচয় লাভ করবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত সম্পর্কে কিছুই জানে না, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এগুলো আল্লাহ তাআলা যে সিফাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর কাছে তার পরিচয় তুলে ধরেছেন, সে সিফাত স্বীকারই করে না, স্বীকারই করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ তাআলার সবচেয়ে বড় সিফাত যেটি কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিফাতটি প্রেরণ করেছেন, কালামুল্লাহ আল্লাহর কালাম স্বীকার করে না, সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় লাভ করবে? এদের মারফত হাসিল হবে কোত্থেকে? এরা মারফতের স্লোগান দিচ্ছে, কিয়ামত পর্যন্ত মারফতের স্লোগান দিয়ে মারফত হাসিল করা যাবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি সত্যিকার জ্ঞান লাভ করতে না পারে, দাবি করতে পারবে, বলতে পারবে আমি মারফত হাসিল করেছি, কিন্তু এর মাধ্যমে আসলে মারফত হাসিল হবে না। এ হচ্ছে আলেম বিআমরিল্লাহ, শরীয়তের জ্ঞান আছে। অনেককে দেখা যায় শরীয়তের জ্ঞান থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারফত না থাকার কারণে ওই আল্লাহর বিধানের আনুগত্য করতে পারে না। আপনি জিজ্ঞেস করলে সুদ কি হালাল না হারাম, বলে যে সুদ হারাম, সুদের সাথে সম্পৃক্ত, নিজে সুদই কারবার করতেছেন। আপনি জিজ্ঞেস করেন ভাই চুরি করা কি হালাল না হারাম, বলে একেবারে হারাম, কবিরা গুনাহ, কিন্তু নিজেই চুরির সাথে সম্পৃক্ত, চুরি যে অর্থে বোঝায় অর্থে না হোক কিন্তু চুরির সাথে সম্পৃক্ত। আপনি যদি বলেন মিথ্যা বলা হালাল না হারাম, বলি মিথ্যা বলা হারাম কিন্তু মিথ্যার সাথে সম্পৃক্ত, আমানতের খেয়ানত হালাল না হারাম, বলবে হারাম কিন্তু এর সাথে সম্পৃক্ত। কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আল ইলমু বিল্লাহ তার মধ্যে নেই, শুধু আল ইলমু বিআমরিল্লাহ আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের জ্ঞানটুকু তার কাছে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার যে বৈশিষ্ট্য, বিশেষত্ব, বড়ত্ব, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন করতে পারে না, ফলে সালাত নিয়মিত আদায় করে না, অন্যান্য ইবাদতগুলো নিয়মিত আদায় করে না, কিন্তু ভালো ওয়াজ করতে জানে, এরকম বহু পাওয়া যায়। ওয়াজ খুব ভালো, বক্তব্য দেওয়ার জন্য আপনার আমল করতে হয় না, কারণ যিনি বক্তব্য দেন তিনি লোকদেরকে সামনে রেখে বক্তব্য দেন, সবসময় খেয়াল রাখেন যে এইসব কথা এদের জন্য বলছি আমার জন্য নয়। বুঝতে পেরেছেন কিনা? এরা সামনে আছে তো, এদের জন্য বলছি না আমার জন্য নয়, নিজের জন্য নয়, নিজের কথা খেয়াল থাকে না তার। এটা হলো বক্তাদের লক্ষণ। আর আমাদের সমাজের মধ্যে এদের সংখ্যা বেশি, যারা আলিম বিআমরিল্লাহ লা বিল্লাহ। তৃতীয় প্রকার হচ্ছে
العالم بالله وبأمر الله যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পেরেছে আল্লাহর বিধান সম্পর্কে জানতে পেরেছে ততক্ষণ পর্যন্ত ইলম পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল ইলম বিল্লাহ হাসিল না হবে আর আল ইলম বিল্লাহ হাসিল হওয়ার জন্য তিনটি জিনিস অপরিহার্য কয়টি জিনিস বললো অপরিহার্য তিনটি জিনিস একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের মহত্ব সম্পর্কে জানতে হবে এখানে একটি হাদিস সহিহুল জামের মধ্যে শেখ নাসুদ্দিন আল্লাহ রহমতুল্লাহ সহি বলেছেন সেটি হচ্ছে লা তাফাক্কারু ফিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমরা চিন্তা করো না ওয়ালাকিন তাফাক্কারু ফি খালকিল্লাহ আল্লাহ সৃষ্টি সম্পর্কে তোমরা চিন্তা করো কেন কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চিন্তা করতে গেলে আপনার চিন্তার মধ্যে শয়তান আপনাকে বদভ্রষ্ট করে দিবে কয়েকদিন আগে একজন টেলিফোন করেছে বলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তো আমি বললাম যে আপনাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে আর কে সৃষ্টি করবে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনিই স্রষ্টা তিনিই খালেক এবং যদি তাকে অন্য কেউ সৃষ্টি করেন তাহলে আর তিনি আপনার স্রষ্টা হতে পারেন না এই বিভ্রান্তি শয়তান তখন মানুষের মগজের মধ্যে মানুষের চিন্তার জগতে এই বিভ্রান্তি নিয়ে আসবে শয়তান তখন শয়তান আপনাকে এমনভাবে বুঝাবে যে বুঝের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আপনি বলে যে না আল্লাহ আবার কি জিনিস এরকম বহু লোক আছে অপ্রয়োজনীয় কাজে যে বিষয় সম্পর্কে আপনার মানে এই যে জ্ঞানের পরিধি আছে এই পরিধির বাইরে যে বিষয়গুলো সেগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই এর অর্থ হচ্ছে আপনি অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত করলেন নিজেকে লিপ্ত করলেন যে কাজটি আপনার মোটেও দরকার নেই সেটি আপনি করলেন কারণ আপনার এই জ্ঞান নেই তো এই জ্ঞান হবেও না আপনাকে যদি আজকে প্রশ্ন করা হয় যে বারজাখী জিন্দেগির অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন কিছু করতে পারবেন কি না এই জ্ঞান আপনার না আপনাকে যদি বলেন জাহান্নাম সম্পর্কে বিস্তারিত তথ্য দিন কিভাবে কেমন কেমন দেখেছেন আপনি কিছু বলতে পারবেন কি না আপনার কাছে যে তথ্য আছে হাদিসের ততটুকু বলতে পারবেন কিন্তু এর বাইরে কোনো জ্ঞান আপনার দেওয়ার অধিকার নেই পারবেন না তাই আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে কোনো ব্যক্তির বক্তব্য যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আপনাকে তথ্য দিয়েছেন এর বাইরে নিজে গবেষণা করে চিন্তা করে আবিষ্কার করার কোনো দরকার নেই এটা আবিষ্কার করা জায়েজ নেই এটি হারাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে দেখতে পারেন ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াত এগুলো নিদর্শন এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই বিশাল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো রয়েছে যে নিদর্শনগুলো আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কত মহান কত শ্রেষ্ঠ এবং কত মর্যাদাপূর্ণ এগুলো আপনি সহজ উপলব্ধি করতে পারবেন এই জন্য আপনাকে এই সুযোগ দেওয়া আছে সেটা চিন্তা করতে পারবেন যেখানে চিন্তা ব্যবহার সেখানে চিন্তা যেখানে আকল ব্যবহার নেই সেখানে আকল দিয়ে কিছু করা যাবে না সেখানে আকল দিয়ে কিছু করা যাবে না সেখানে আকল ব্যবহার করা যায় না বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের মারফতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রকার তাওহীদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়ে যদি কোনো ব্যক্তি না জানে সে যতই দাবি করুক যে আল্লাহ তাআলার পরিচয় তার হাসিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মারফত সে লাভ করতে পেরেছে এই দাবিটুকু সত্য নয় সঠিক নয় বরং এটা ভুয়া দাবি করেছে এরপর যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে এই অনেকে মনে করে থাকেন যে তাওহীদুল আসমা ওয়া সিফাত নিয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলী সম্পর্কে যে তাওহীদ রয়েছে এই প্রকার তাওহীদ নিয়ে আলোচনা করা বাহুল্য অপ্রয়োজনীয় অনর্থক দলিল যে সাইফুল্লাহ ভাই যেহেতু আল্লাহর সিফাত সম্পর্কেই আমরা জানি না তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে আলোচনা করে লাভ এটা শুদ্ধ নয় আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের সত্তার পরিচয়
যতটুকু দিয়েছেন ততটুকু মানুষের জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত এবং নামের পরিচয় দিয়েছেন অনেক বেশি কারণ এই তার নাম এবং সিফাতের মধ্যে বান্দার জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব মহত্বের পরিচয় আছে তাই বান্দা যদি এটাকে উপলব্ধি করতে না পারে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়টি শ্রেষ্ঠত্বের বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে না হারিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর মর্যাদা সাব্যস্ত করা দরকার সেভাবে করতে পারবে না ফলে দেখেন ইহুদি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহের পর অনুগ্রহ করেছেন অনুগ্রহের পর অনুগ্রহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে তুর পাহাড়ে গেলেন চল্লিশ দিনের ওয়াদা নিয়ে চল্লিশ দিন পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরে আসলেন তাওরাতের আলওয়াহ গুলো নিয়ে যার মধ্যে তাওরাত লেখা হয়েছে তাওরাতের বড় বড় ফলকগুলো আছে সেগুলো লিখে তাওরাত গুলো নিয়ে আসলেন এসে জনগণকে দেখলেন যে অন্যরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বড় ভাই হারুনকে দায়িত্ব দিয়ে গেলেন যে আমি যাচ্ছি চল্লিশ দিনের জন্য এদেরকে দেখবে কারণ এটা একটু বক্র জাতি বক্রতা এর মধ্যে আছে ফলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা করতেছিলেন আর দায়িত্ব দিয়ে গেলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এদেরকে দেখবে এদের অবস্থা সম্পর্কে একটু খেয়াল রাখবে আল্লাহ চল্লিশ দিন সময়ের মধ্যে মূসা সামিরি নামে এক ব্যক্তি সেই ব্যক্তি একটা গোবাসুর তৈরি করলো গোবাসুর তৈরি করে গোবাসুর মধ্যে কি কি দিয়ে একটা আওয়াজ বের করলো হাম্বা হাম্বা আওয়াজ হয় আর যখন আওয়াজ শুরু হলো তখন তো সবাই মনে যে এটাই হচ্ছে আমাদের একমাত্র মাহবুদ মূসা সম্ভবত মাহবুদের সন্ধানে গিয়েছিল কিন্তু মাহবুদ নিজেই এসে গিয়েছে এটাই আমাদের মাহবুদ মাহবুদ এসে গিয়েছে মাহবুদের বোঝা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বুঝতে পারেনি অনুগ্রহের পর অনুগ্রহ করছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়টি বুঝতে পারেনি যেহেতু মারফত হাসিল হয়নি আসলে মারফত হাসিল হয়নি মূসা আলাইহিস সালাম এসে দেখলেন যে অবস্থা খারাপ মাথার উপর ছিল তাওরাতের কপিগুলো যেগুলো নিয়ে এসেছেন সবগুলো নিক্ষেপ করলে তাদের উপর নিক্ষেপ করে মূসা অত্যন্ত গরম হয়ে বড় ভাইয়ের দাড়ি ধরে টান দিলেন দাড়ি দিয়ে টান দিয়ে বললেন ফাররাক্ত বাইনা বনী ইসরাঈল আমার নির্দেশ পর্যন্ত অপেক্ষা না করি তুমি বনী ইসরাঈলের মধ্যে এই ধরনের একটা কাজ শুরু করে দিলে বড় ভাই ভয় পেয়ে গেলেন ওই দাড়ি ধরে টান দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভয় দেখালেন এই ভয় এমনি ভীতবিহ্বল হয়ে গেছে অবস্থা খারাপ ভয় পেয়ে গিয়েছে যে অবস্থা তো ঠিক নাই মূসা তো অবস্থা খারাপ করে দিবে একদিকে আল্লাহর কিতাব তাদের গায়ে উপর নিক্ষেপ করলেন ফেলে দিলেন দ্বিতীয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ভাইকে দাড়ি ধরে টান দিলেন বড় ভাই অনুরোধ করলে ইয়া ইবনা উম লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি যে আমার মায়ের ছেলে মূসার মায়ের ছেলে এবার বললেন মায়ের দোহাই দিয়ে বললেন বাইশ রাত্রি বললেন মায়ের ছেলে বললেন বুঝতে পেরেছেন তো মায়ের দোহাই দিয়ে বললেন যে আবার দাড়ি আর আমার চুল মাথা ধরো না এর মাধ্যমে শত্রুদের আরো সাহস বেড়ে যাবে শত্রুরা তোমার উপর চড়াও হবে মূসার অবস্থা খুব গরম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা এক কাজ করলে কেন তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে তোমার সমস্যাগ্রস্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা দিকে দেখো ওয়া রাফা'না আলাইহি আত-তূর তূরকে বলে উঠে গেছে অবস্থা খুব ভয়ঙ্কর এটি হচ্ছে আমার আল্লাহ
তুর্কি বুড়াটাই উপরে তার গায়ে উপরে উঠে রাখছে, এবার কোন দিকে যাবে? এদিকে মূসা আলাইহিসসালাম তাদের উপর অত্যন্ত চড়াও হলেন, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করে গোবাসুর তৈরি করে পূজা শুরু করে দিয়েছে, ইবাদত শুরু করে দিয়েছে, আবার এদিকে তাকিয়ে দেখেছে তুর পাহাড় উপরের উপর সবাই মূসার কাছে এসে, মূসা এবার রক্ষা কর, অন্তর্পক্ষে এবারের জন্য মাফ করে দাও, এবারের জন্য অন্তর্পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো যে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তওবা করতে চাই। তখন মূসা বললেন তুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, কিন্তু তোমরা কি জানো তওবা কাকে বলে? আল্লাহ, বিপদ। এই উম্মতের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকে সহজ করে দিয়েছেন, শুধু আল্লাহর কাছে হাত তুলে যদি আপনি বলেন আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, ফিরে আসছি, আর গুনাহ করব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, আমার বান্দা এতটুকু জানতে পেরেছে যে ইন্না লাহু রাব্বান ইয়াগফিরু যুনুব, যে তার একজন রব আছে, মাবুদ আছে, যে তার গুনাহকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ মূসাকে নির্দেশ দিলেন, বললেন তোমরা তওবা করবে, তুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা হত্যা করো, এটাই হচ্ছে তোমাদের তওবা, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এতটুকু যে তোমরা নিজেরা নিজেকে হত্যা করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে শাস্তি দেওয়ার পরে আবার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করলেন, ক্ষমা দিলেন, ক্ষমা করলেন। এই সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, সবগুলো একের পর এক বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো দেখতে পেল, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মন্তব্য করতেছে, বলছে আল্লাহ তো আমাদেরকে যেভাবে দেওয়া দরকার এভাবে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলছে তার আল্লাহ সঙ্গে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাতটা কেন জানি কোণঠাসা হয়ে আছে, শক্ত হয়ে আছে, আমাদেরকে দিচ্ছে না ঠিক মতো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কু মন্তব্য করেছে যে আল্লাহ তাআলার হাত সংকুচিত হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, আমাদের জন্য মুক্ত হচ্ছে না, এত রহমত এভাবে ক্ষমা করে দেওয়ার পর অসংখ্য মূসা আলাইহিসসালামের কাছে মাধ্যমে তাদেরকে নিয়ামত দেওয়ার পরে বলতেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ তাআলা বলছেন হুল্লাত আইদিহিম, তাদের হাত আবদ্ধ হবে, তাদের হাত সংকুচিত হয়ে যাবে, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত সম্প্রসারিত, তিনি তো দিন এবং রাতে রাফরমানদেরকে দিয়ে যাচ্ছেন, আল্লাহর বান্দা তো দূরের কথা। কাফের বেদিন যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একদিনের জন্য স্বীকার দেয়নি, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হককে সাব্যস্ত করেনি, এমন ব্যক্তিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পর দিন, দিনের পর দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে যাচ্ছেন, অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন। তাহলে তোমরা এই কথা বলতে পারো বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাতই মূলত সম্প্রসারিত, তিনি নিয়মিত দিয়ে যাচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা দিতে পারেনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাত গুলো জানতে পারেনি, এখানে আল্লাহ তাআলা মর্যাদা দিতে পারবেন না। পরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার মর্যাদা দিতে পারেনি, একমাত্র কারণ হচ্ছে একটাই, সেটা হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের জ্ঞান রাখে না, কোরআন সাক্ষ্য দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা কাদারুল্লাহু হাক্কা কদরি, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা দিতে পারেনি, ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, এই যে পৃথিবী কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুষ্টির মধ্যে পুরো পৃথিবীকে নিয়ে আসবে, আল্লাহ তাআলা কাছে কিছু না, আপনার কাছে হচ্ছে বিশাল পৃথিবী, আপনাকে যদি বলা হয় হিমালয় পাহাড়টা মাথায় করে নিয়ে আসেন পারবেন কি না? হ্যাঁ, কেউ পারবে কি দেখেন? কিছুই পারবে না, হিমালয় পাহাড়টা দূরের কথা, 80 কেজি যদি মাথার উপর তুলে দেয় নিয়ে আসতে পারবে না, পাথর একটা 80 কেজি তুলে দেওয়া হয় মাথার উপর নিয়ে আসতে পারবে কি না?
অথচ এই গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আরদু জামিআন কদ্দাতুহু ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টি দিবেন ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহ আর সমস্ত আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন কাগজে ভাঁজ করে এভাবে ভাঁজ করে ডাঙাতে দিবেন এই হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় সুতরাং ইহুদি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারেনি বলেই ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর করার কথা ছিল যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দেওয়ার কথা ছিল সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি অক্ষম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিতে পারেনি বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়টি মূলত নির্ভর করছে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত তার যে নামগুলো আছে এবং সিফাতগুলো আছে এগুলো সম্পর্কে সত্যিকার জ্ঞান বান্দার আছে কিনা যদি এগুলো সম্পর্কে জ্ঞান না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি সেই মর্যাদা দিতে পারবেন না যত মারিফত এগুলোর হাসিল হবে এগুলো সম্পর্কে যত বেশি জ্ঞান লাভ করতে পারবেন তত বেশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা দিতে পারবেন তত বেশি আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় আসবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে সবাই তো আল্লাহর বান্দা এদের মধ্য থেকে শুধুমাত্র ওই লোকগুলোই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে যারা আল উলামা এরা আলেম এখানে আলেম বলতে কোন প্রকারের আগে যে তিন প্রকারের আলেমের কথা বলেছি কোন প্রকারের আলেমকে বোঝানো হয়েছে তিন নম্বরকে বোঝানো হয়েছে বুঝতে পেরেছেন কিনা আল আলিমু বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ যদি এই পরিপূর্ণতা আপনার মধ্যে না আসে তাহলে আপনি আল্লাহকে ভয় করতে পারবেন না আল আলিম বিল্লাহ বলে আল্লাহ করতে পারবেন না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পথ আপনার জানা নেই রাস্তা আপনার জানা নেই তো আপনি গন্তব্যে যেতে পারবেন না রাস্তা তার জানা নেই সে গন্তব্যে যেতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন আর যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা থাকে কিন্তু আল্লাহর বিধান জানেন না তাহলে গন্তব্যে যেতে পারবেন না আর আল্লাহর বিধান সম্পর্কে জানেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার আল্লাহর বিধানকে যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে অনুসরণ কি করতে পারবেন না আমরা সেগুলো উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলেছি আসুন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা এটি একাডেমিক আলোচনা একটু কঠিন কঠিন মনে হবে আমরা যখন আলোচনা শুনতাম তখন কিছু কঠিন কঠিন মনে হতো পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরগুলোকে প্রশস্ত করে দিয়েছেন আমার কাছে মনে হয় যে এই তাওহীদের এই প্রকার আলোচনাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আলোচনা কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির সাথে সম্পৃক্ত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার মর্যাদা দিতে চায় সে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সম্পর্কে নামগুলো সম্পর্কে জানবে তার অন্য কোনো কিছু দরকার নেই জানারই দরকার নেই দেখেন না সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন ইন্না লিল্লাহি 99 ইসমান 100 ইল্লা ওয়াহিদা যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর মধ্যে থেকে 99টি নাম রয়েছে 100টি থেকে একটি কম 100 ইল্লা ওয়াহিদা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ যে এগুলোকে ইহসা করবে গণনা করবে সেই জান্নাতে প্রবেশ করে যাবে এর মর্যাদা কত বেশি অন্য রাওয়াতের মধ্যে এসেছে মান হাফিযাহা দাখালাল জান্নাহ যে এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে সেই জান্নাতে প্রবেশ করবে হাদিসের ব্যাখ্যার মধ্যে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ বলেন আহসাহা ওয়া হাফিযাহা এর অর্থ হচ্ছে হাফিযা মাআনিহা ওয়া আমিলা মুক্তাদাহা যে এর অর্থ কি রয়েছে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বুঝিয়েছেন
এই বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করবে বুঝবে এবং ওয়ানিলা মুক্তাদাহা এই অনুযায়ী নিজের আমল তৈরি করবে তাহলেই সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো যদি আপনি শুধু সত্যিকার ভাবে উপলব্ধি করে সেগুলোর অনুযায়ী নিজের আমল কি শুধু পরিবর্তন করতে পারেন তাহলেই আপনার মর্যাদা হচ্ছে আপনি জান্নাত লাভ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন বন্ধুগণ এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের কথা বলবো প্রথম যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের রব্বটি নাম রয়েছে কেউ কেউ এটা বুঝতে পারেন যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিরানব্বইয়ের মধ্যে সীমাবদ্ধ এই হাদিস থেকে এটা বোঝার সম্ভাবনা রয়েছে একদল ওলামায়ে কেরাম এই অভিমত দিয়েছেন বলেছেন যে আল্লাহ তাআলার নাম হচ্ছে নিরানব্বইটি এবং এ বিষয়ে আল মুহাল্লা এর মধ্যে আবু মুহাম্মদ ইবনে হাসান আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি তিনি এই মত অভিমত পেশ করেছেন এবং অনেক আলেম থেকে সেটা উল্লেখ করেছেন এবং তিনি চেষ্টাও করেছেন এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে মূলত নিরানব্বইটি এই বক্তব্য শুদ্ধ নয় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম আহলুত তাহকিকের বক্তব্য হচ্ছে বরং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন একদল উলামায়ে কেরামের ইজমাও নকল করেছেন এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মূলত নিরানব্বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় নিরানব্বইয়ের মধ্যে কি নয় সীমাবদ্ধ নয় তাহলে এই হাদিসের অর্থ কি তাহলে এটা আমাদেরকে জানতে হবে এই হাদিসের অর্থ হবে যদি নিরানব্বইয়ের মধ্যে সীমাবদ্ধ না হয় তাকে এই হাদিসের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে তন্মধ্যে নিরানব্বইটি এমন নাম রয়েছে যে নামগুলো যদি আল্লাহর বান্দা সত্যিকার ভাবে হেফাজত করতে পারে এগুলোর অর্থ উপলব্ধি করতে পারে এবং এগুলোর দাবি অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাত দেবেন বুঝতে পেরেছেন কিনা তাহলে এর অর্থ হচ্ছে প্রশ্ন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই হাদিসের মধ্যে নিরানব্বই বলা হয়েছে এখন আপনি বলছেন নিরানব্বই এর মধ্যে সীমাবদ্ধ নয় আদৌ কি কোনো দলিল আছে কিনা নাকি এমনিই চলছে না আল্লাহ রাব্বুল আলামিন সত্তা সম্পর্কে পরিচয় দেবেন আন্দাজের উপর কোনো পরিচয় দেওয়া যাবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার বন্ধুগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে নিজের খাহিশ মতো নিজের ইচ্ছা মতো বক্তব্য দেন সতর্ক হয়ে যান আনতুম আ'লামু আমিল্লাহ তোমরা কি আল্লাহর চেয়ে বেশি জানো আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে পরিচয় দিচ্ছেন আর সেটা তোমার পছন্দ হচ্ছে না তুমি আল্লাহ সম্পর্কে তোমার খাহিশ অনুযায়ী পরিচয় দিচ্ছ ব্যাপার কি কে তোমাকে বলেছে এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছেন আর তুমি কোত্থেকে এসে এত বড় জ্ঞানী হয়ে গেলে যে তুমি বলে যে আল্লাহ তাআলা এই পরিচয় দিচ্ছেন রূপক পরিচয় মানে কেন রূপক পরিচয় দিবেন তিনি তিনি আল্লাহ তার বান্দার কাছে মিথ্যা পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন আছে কিনা কোনো প্রয়োজন নেই তার সত্তা এবং শক্তির পরিচয় তুলে ধরছেন আর তুমি বলতেছো রূপক পরিচয় দিচ্ছে মিথ্যা এখানে রূপকতার কোনো স্থান নেই রূপকতা নেই এখানে যারা এই কথা বলছেন ভুল কথা বলছেন সতর্ক হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাতের অন্যতম যে অ্যাট্রিবিউটস গুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে অস্বীকার করার জন্য একদল লোক আন্দাজে না বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বক্তব্য দিয়ে আল্লাহর সিফাত গুলোকে অস্বীকার করে বসছেন এবার আসুন দলিল কি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আসাবা আহাদান কাত্তু হামুন ওয়ালা হাসাদুন যখনই তোমাদের মাঝে কাউকে কোনো দুশ্চিন্তা কোনো ধরনের বিষণ্ণতা কোনো ধরনের খারাপ অবস্থা যদি কোনো ব্যক্তিকে আক্রান্ত করে তাহলে তারপর ফাকালা সে এই দোয়াটি বলে তাহলে বোঝা গেল যে একসাথে দুই গুলি আসমা ও সিফাতের দলিলের সাথে একটা দোয়াও আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে দোয়াটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়, কোনো ব্যক্তি যদি সমস্যাগ্রস্ত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, কোনো কারণে বিষণ্ণ হয়, তাহলে তার এই বিষণ্ণতা, তার এই সমস্যা, সংকট, বিপদ, এমনকি দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এই কথার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা, তারপর সে এই কথা বলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ভালো করে বুঝেন, ইন্নি আব্দুক, নিজের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে, নিজের পরিচয় আমি অমুক কোম্পানির চেয়ারম্যান, অমুক স্কুলের হেডমাস্টার, অমুক বাংলাদেশের প্রধানমন্ত্রী, অমুক দেশের মালিক, বাদশাহ, এই পরিচয় নাই, পরিচয় আগে নিজের পরিচয় বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি সত্যিকার নিজের পরিচয় সম্পর্কে না জানে, তাহলে বান্দা আল্লাহ তাআলার কাছে পরিচয় দিতে পারবে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পরিচয় দিয়ে দিচ্ছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি আব্দুক, আমি তোমার গোলাম। তোমরা প্রত্যেকে আসছো, তোমরা আল্লাহ রাসূল একসাথে করে ফেলতেছো মসজিদের মধ্যে, এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় রাসূল, মানে দুজন কি বন্ধু নাকি, কোত্থেকে দুজন কি এক সমান কিনা, নাউজুবিল্লাহ। তোমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানতে পারোনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা থেকে তোমরা বঞ্চিত একটা গ্রুপ। আল্লাহুম্মা হে আল্লাহ, আগে আমি নিজের পরিচয় করে দিচ্ছি, ইন্নি আব্দুক, আমি তোমার গোলাম। এখানেই শেষ করি না, গোলামের পরিচয় না শুধু, অন্য আব্দিক, তোমার গোলাম নয় শুধু, গোলামের বাচ্চাও, মানে আমার আব্বাও গোলাম তো, আমি যে শুধু গোলাম, নিজের পরিচয় জেনে নিন। আমরা তো শুধু দোয়া মুখস্থ করে যাই, কিন্তু প্রত্যেকটি দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তওয়াদু, এমন বিনয় শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বান্দা সত্যিকার বুঝে অন্তর দিয়ে পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া ফেরত দিবেন না। এই হাদিসের মধ্যে এটাই বলছে, এটাই বলছে, আপনার সকল চিন্তা, সকল দুশ্চিন্তা, সব খারাপ অবস্থা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক, তোমার গোলামের বাচ্চা, মানে আমার বাবু গোলাম ছিল, ওবনু আমাতিক, তোমার দাসী, আমার মাও তোমার গোলাম ছিল, তোমার দাসী, তোমার দাসীর বাচ্চা, মানে আমার বাবু দাসী, আমার বাবু গোলাম, আমার মাও দাসী। ক্লিয়ার হয়ে যান, নিজের পরিচয় ক্লিয়ার হতে পারবেন এর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা নিজের পরিচয় সম্পর্কে জানা নেই, এখানে অহংকারের জায়গা নেই, একমাত্র অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য কাজ করেছেন, নিজের জন্য। কোন অবস্থাতে বান্দার জন্য অহংকার জায়েজ নেই, তাই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত কিভাবে পেশ করবেন, পরিচয় কিভাবে দিবেন? আপনি যখন দরখাস্ত দেন, তখন আমি অমুক আপনার মাদ্রাসার অথবা আপনার স্কুলের, ঠিক না, পরিচয় যেভাবে দেন, পরিচয়টা কিভাবে দিবেন? অবরোধীয়দের পরিচয় যতক্ষণ পর্যন্ত সত্যিকার ভাবে কোনো বান্দা নিজের জীবনে তাহকিক করতে না পারবে, সেটি বান্দাই হবে না। সে বান্দা দাবি করতে পারে, কিন্তু আসলে বান্দা না, আমি গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। যতক্ষণ পর্যন্ত এই পরিচয় তার মধ্যে শক্তিশালী না হবে, ততক্ষণ পর্যন্ত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় দিচ্ছেন, ইন্নামা আনা আব্দুন, সেই মুসলিম হাদিসের মধ্যে এসেছে, তোমরা জেনে রাখো আমি কেবল গোলাম ছাড়া আর কিছুই নয়। ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূলু, যখন তোমরা আমার সম্পর্কে বলবে, তখন বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। যেহেতু আমার গোলামির সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, আমাকে রাসূলের দায়িত্ব দেওয়া হয়েছে, বলছেন ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বলতেছেন, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার জুটি আপনার হাতের মধ্যে, যেমনি খুশি তেমনি। নাসিয়াতি বিয়াদিক, কারো মাথার সামনের অংশ ধরে রাখলে আর লড়তে পারবে কি না, মূল জিনিস ধরে রেখেছে, মূল জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রয়ে গিয়েছে। আপনি অহংকার করতেছেন, আপনি ক্ষমতার বড়াই করতেছেন, আপনি জুলুম করতেছেন, আপনি দলের মানে বড়াই করতেছেন, আপনি জনবলের শক্তির বড়াই করতেছেন, সম্পদের বড়াই করতেছেন, কিচ্ছু আপনার কাছে না, কারণ না সুয়াতি বিয়াদিক,
আমার মাথার যে চুটি এটা দিয়া দিক আপনার হাতে সুতরাং আরো স্পষ্ট করছেন মাদিন ফিয়া হুকমুক আমার ব্যাপারে আপনার বিধানই একমাত্র প্রযোজ্য যাই নির্দেশ দিচ্ছেন তাই হচ্ছে মাদিন ফিয়া হুকমুক দুনিয়ার কোনো হুকুম চলে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে গ্রহণ করেছি এমন ভাবে যে মাদিন ফিয়া হুকমুক আপনার হুকুমই কেবলমাত্র আমার ব্যাপারে প্রযোজ্য আমার ক্ষেত্রে চলছে ওয়াদুন ফিয়া কাযাউক আপনার বিচারই আমার জন্য একমাত্র ইনসাফ সুতরাং বান্দা যখন এই কথা বলবে বান্দার এতটুকু অধিকার নেই যে বান্দা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর জুলুম করছেন আসলে আল্লাহ তারা কি বান্দাদের উপর জুলুম করেন কিনা আপনার কি মনে করেন তাহলে আমরা বুঝি নেই নিজের পরিচয় আমরা পাই নেই আসলে আরদুন ফিয়া কাযাউক আপনার কাযা আপনার যে বিচার ফয়সালা এটি আমার জন্য একমাত্র ইনসাফ আপনি যেটা ফয়সালা করে দেন সেটাই আমি ইনসাফ হিসেবে মেনে নিচ্ছি মেনে নিতে এটাই আমার জন্য ইনসাফ এরপর আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক এখানে আমাদের দলিল আসআলুকা আমি আপনার কাছে চাই বিকুল ইসমিন হুয়া লাক ওই সমস্ত নাম দিয়ে যে নামগুলো আপনার জন্য আপনি নির্দিষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নির্দিষ্ট করেছেন সেই নামগুলো দিয়ে আমি আপনাকে চাই এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এর মাধ্যমে তাওয়াসসুল করা বৈধ জায়েজ যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চান তাহলে তিনি তাওয়াসসুল করবেন কিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াসসুল করবেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শিক্ষা দিচ্ছেন আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক যত নাম আপনার আছে সবগুলো নাম ধরে সবগুলো নাম দিয়ে আপনি আপনার কাছে চাই সাম্মাইতা বিহি নাফসাক যেগুলোর মাধ্যমে আপনি নিজের নামকরণ করেছেন আর রহমান আর রহিম আল ওয়াদুদ আল ওয়াহ্হাব ইত্যাদি ইত্যাদি যে নামগুলো দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামকরণ করেছেন সেই নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন বলছে যে সেগুলো দিয়ে যাচ্ছি সাম্মাইতা বিহি নাফসাক প্রথম হচ্ছে যেগুলো দিয়ে আপনি নামকরণ করেছেন এখানে বুঝা যাচ্ছে যে যেগুলো দিয়ে নামকরণ করেছেন এগুলো আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছেন কিনা বুঝা সাম্মাইতা বিহি নাফসাক আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাম দিয়ে নামকরণ করেছেন যে নামগুলো আমরা জানতে পেরেছি সেগুলো আর আল্লামতাহু আহাদান মিন খালকিক অথবা এমন নাম যেই নামগুলো আপনার সৃষ্টি জগতের মধ্যে কোন কোন সৃষ্টিকে আপনি শিক্ষা দিয়েছেন কাকে কোনটা শিক্ষা দিয়েছে আমি জানি না গরুকে কি শিক্ষা দিয়েছে পাখিকে কি শিক্ষা দিয়েছে সমুদ্রের মাছকে কি শিক্ষা দিয়েছে আপনার জানা আছে কিনা এই জন্য বলছেন আর আল্লামতা বিহি আহাদান মিন খালকিক আপনার সৃষ্টি জগতের মধ্যে আপনার যে নামগুলো আপনি সৃষ্টি জগতের কাউকে কাউকে শিক্ষা দিয়েছেন এই সবগুলো নাম ধরে আপনার কাছে চাচ্ছি আও আনজালতাহু ফি কিতাবিক অথবা যে নামগুলো আপনি আপনার কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন আমি জানি না যে কোন বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নামগুলো উল্লেখ করেছেন এগুলো যেটা শিক্ষা দিয়ে দিয়েছেন সেটাও মানুষ জেনে গিয়েছে মাখলুক জেনে গিয়েছে যেটা কিতাবের মধ্যে অবতীর্ণ হয়েছে সেটাও কি জেনে গিয়েছে আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম হিসেবে আখ্যায়িত করেছেন সেটাও আমরা জেনে গিয়েছি তিন প্রকার আসলো আল্লাহ তাআলার নাম এখানে তিন প্রকার আসলো এবার আসেন চার নম্বর প্রকার আও ইস্তাআথারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা এমন নাম যেই নামগুলো আপনি কেবলমাত্র ইলমুল গায়বের মধ্যে অদৃশ্য জ্ঞানের মধ্যে আপনি নিজের জন্য এখনো বিশেষিত করে রেখেছেন কাউকে জানান নাই তার বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাম আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল গায়বের মধ্যে নিজের জন্য রেখে দিয়েছেন যেগুলো হয়তো কাউকে কোনো সময় শিক্ষা দিবেন রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে বলেছেন কিয়ামতের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করার জন্য মাহশারে আসবেন
শেফাতুল কুবরা এর জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কিছু নাম শিক্ষা দিবেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন কোনো মানুষকে কোনো মাখলুককে কোনো সৃষ্টিকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো শিক্ষা দেননি সেগুলো আমাকে শিক্ষা দিবেন সেগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এটি এই হাদিসের মধ্যে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই আও ইস্তাআথারত বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা এমন নাম যে নামগুলো আপনি শুধুমাত্র ইলমুল গায়বের মধ্যে অদৃশ্য জগতের জ্ঞানের মধ্যে আপনি শুধুমাত্র নিজের জন্য খাস করে রেখে দিয়েছেন আজ পর্যন্ত মাখলুকের মধ্যে কাউকে অথবা কোনো কিতাবের মধ্যে কোনোভাবেই আপনি কাউকে কি করেন নাই সেটা জানাননি সেগুলো তাহলে বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99টি শুদ্ধ 99 এখানে 99 বুঝাচ্ছে কিনা কত ইসম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যে 99 নামের মধ্যে ফায়দা এনেছে সেটার কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বুঝতে পেরেছেন কিনা সেটা আমার সামনে যদি ইনশাআল্লাহ তারা আমাদের আলোচনার ধারাবাহিকতা কন্টিনিউ করে তাহলে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব কিন্তু সমস্যা হচ্ছে একটাই সেটা হলো এই আলোচনা মনে হয় দুই মাস বা তিন মাস বা চার মাস পরে হচ্ছে ফলে তাওহীদের এই ধারাবাহিক আলোচনা কন্টিনিউ না করলে জিনিসগুলো কি হয়ে যায় হারিয়ে যায় কারণ সেই আগে কি বলেছি এই পর্যন্ত আপনাদের খেয়াল থাকার কথা না আমারও খেয়াল থাকার কথা না কিন্তু আমি যেহেতু মানে আলোচনা করেছি এই জন্য হয়তো খেয়াল রয়েছে আর কি বুঝতে পেরেছেন কি যাই হোক এই জন্য সমস্যা এরপরে এগুলো দিয়ে আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে তার নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো ধরে নামগুলো ওসিলা দিয়ে আমি আল্লাহ আপনার কাছে চাচ্ছি আন তাজআলাল কুরআন রাবিআ কলবি দেখেন আসল জিনিস আন তাজআলাল কুরআন রাবিআ কলবি আমার অন্তরের বসন্ত প্রশান্তি এই কোরআনকে করে দাও কোরআন যদি অন্তরের মধ্যে সত্যিকার একমাত্র আমার প্রশান্তি দানকারী হয়ে যায় তাহলে আর কোনদিন বিষণ্ণতা থাকে না দুশ্চিন্তা থাকে না খারাপ কিছু থাকে না আনতাজ আলাল কোরআন রাবিয়া কলবি ও নূর সদরি আমার এই বক্ষের আলো যে আলো দিয়ে আমি সামনে দেখতে পাবো সে আলোতে পরিণত করে দাও ও জালা হুসনি এবং আমার দুশ্চিন্তার দূরকারী যেটি দুশ্চিন্তাকে দূর করে থাকে এই দূরকারী হিসেবে ও জাহাবা হাম্মি এবং আমার যেই খারাপ যে খারাপ চিন্তা আছে বিষণ্ণতা আছে এই বিষণ্ণতা দূরকারী হিসেবে দূরীকরণের জন্য কোরআনকে আমার অন্তরের মধ্যে একমাত্র প্রশান্তি হিসেবে করে দাও এই দোয়া যখন কোনো বান্দা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হুজনাহু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দুশ্চিন্তাকে সমস্ত খারাপ অবস্থাকে এবং বিষণ্ণতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ওয়া আবদালাহু মাকানাহু ফারাজান এবং ওই দুশ্চিন্তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ততা দিয়ে দিবেন প্রশান্তি প্রশস্ততা দিয়ে দিবেন ফাকীলা ইয়া রাসূলুল্লাহ কেউ কেউ প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাতাআল্লামুহা এত সুন্দর কথা এত সুন্দর দোয়া আপনি শিক্ষা দিলেন এটা কি আমরা শিখবো না এটা কি আমরা মানে নিজেরা শিখে নিব না ক্বালা বালা হ্যাঁ তোমরা শিখে নিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ানবাগী লিমান সামিআহা আন ইয়াতাআল্লামাহা যেই শুনবে সেই যেন এই দোয়াটা শিখে নেয় ইমাম আহমদুদ্দিন হাম্বল রহমতুল্লাহ মুস্তাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার সিলসিলা এর মধ্যে 109 নম্বর হাদিস সহি বলেছেন বন্ধুগণ বলতেছিলাম এই হাদিস থেকে আমাদের কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশান এসেছে সব ইনফরমেশান নিয়ে আমার আলোচ্য বিষয় না আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে যেটি সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কিন্তু অনেক যেগুলো বান্দা সবগুলো জানতে পারবে না কিন্তু বান্দা যদি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তাহলে সবগুলো নাম বান্দার কি হয়ে যাবে এসে যাবে বুঝতে পেরেছেন কিনা বান্দা জানতে পারবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে শিক্ষা দেননি আর শিক্ষা দেওয়ার প্রয়োজনও নেই যদি প্রয়োজন হতো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেন যেহেতু শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো সবগুলো শিক্ষা দেননি
কিন্তু আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন তখন আপনার দরখাস্তের মধ্যে যখন আপনি এই বিষয়গুলো যেভাবে বলেছি এবারে যখন তুলে ধরবেন তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যত নাম আছে সবগুলো নাম দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারলেন ঠিক কি না এইজন্য আমাদেরকে শিখিয়ে দিতে হবে আমাদের শুধু বসে থাকলে চলবে না সাইফুল্লাহ ভাই আপনি শিখেন আমরা শুনলাম চলবে কি না এটা বনী ইসরায়েলের কাজ না اذهب انت وربك فقاتلا موسى وهارون কি বলছে তুমি আর তোমার ভাই এই দুজন মিলে যাও তোমার রব তোমরা কি জিহাদ করো যুদ্ধ করো আমরা এখানে আসি ইন্না হা হুনা কাইদু কিন্তু আমরা এখানে বসে থাকব আমরা যাব না এই কাজ চলবে না এখানে শিখতে হবে আর এখানে এমন কোনো বুজুর্গ নেই এসে আপনাকে বলে দিবে যে আপনাদের দরকার নেই আমি আপনাদেরকে কিভাবে কি করতে হয় সেগুলো করব এই বুজুর্গির কাজ এখানে নেই বুঝতে পেরেছেন কিনা এই বুজুর্গ এখানে আসেনি এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সম্পর্কে আমাদেরকে সত্যিকার জ্ঞান নিতে হবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত আসমা রয়েছে নামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে সত্যিকার ধারণা নিতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে এই সম্পর্কে আমাদেরকে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তাআলার الأسماء الحسنى شندر شندر أني قول نام رأيك إكنا أقول لك رأى هايني نام الشنكا كتو نام الكي شاكي نيا ربي ناكي بشي ناكي كم إذا الله سبحانه وتعالى إكنا ندشت كور دني بولتن ولله الأسماء الحسنى الله رب العالمين شندر شندر أنيك نامات فادعوه بها এই নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ডাকবে নামের জায়গায় আপনি আপনার হুজুরের নাম বসাই দিলেন নামের জায়গায় আপনি অমুক বিশ্বের নাম বসাই দিলেন গাউসুল আজমের নাম বসাই দিলেন নামের জায়গায় আপনি নবী এবং রাসূলের নাম বসাই দিলেন আল্লাহর নামের জায়গায় ফেরেশতার নাম বসাই দিলেন এটি আল্লাহর নির্দেশের সরাসরি লঙ্ঘন সরাসরি লঙ্ঘন আমার কাছে লোকে প্রশ্ন করে সাইফুল্লাহ ভাই অমুকের ওসিলা দিয়ে দোয়া করলে কি জায়েজ হবে কি না জায়েজ হবে আমার একটু এই কথা আমার বুঝে আসে না এই লোক কি সত্যিকার তাওহিদ কি বুঝতে কিনা আমি মনে করছি তাওহিদ কি জিনিস সেটাই জানেন না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্ষম নন আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্ষম নন যে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না আপনার দোয়া কবুল করবেন না তিনি কি অক্ষম নাকি কি কারণে আপনি অমুকের কাছে যাচ্ছেন এখানে কি কারণে আরেকজনের নাম বসাই দিয়েছেন এটা তো হচ্ছে এমন যে এক জাহেল ব্যক্তি কোরআন পড়তেছিল কোরআন পড়ার সময় দেখলো যে কি কোরআনের মধ্যে শয়তানের নাম জায়গায় জায়গায় বলে যে শয়তানের নাম কেটে দিয়ে নিজের নাম বসাই দিয়েছে ওই জায়গায় বুঝতে পেরেছি কিনা এটা তো ব্যাপার হচ্ছে এমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তাআলার এই নামগুলো দিয়ে তাকে ডাকবে আমাকে আপনাকে শিখালেন এটা আর আপনি বলেন যে আল্লাহর নামের জায়গায় অন্যের নাম ঢুকাই দিই আমার হুজুরের নাম আমার পিসের হুজুরের নাম ঢুকাই দিই মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এত অক্ষম মনে করছেন কেন বান্দার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না তিনি অপারগ অপারগ হলে তিনি আপনার মাবুদ নন কোনদিন তিনি আপনার মাবুদ নন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতেছেন সবকিছু দেখছেন সবকিছু শুনছেন এমন কি এই বিশাল সমুদ্রের তলদেশে ওই মাছের পেটের মধ্যে আল্লাহর বান্দা ইউনুস ইবনে মাত্তা এই কথা বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ওই সব আসমান থেকে আর আযিম থেকে আমার রব এই দোয়া শুনে গিয়েছে তা আপনার এই কথা এই দুনিয়া থেকে শুনবেন না কারণটা কি আমি তো এখনো মাছের পেটে যান নাই হাঙ্গরের পেটে যান নাই এখনো হিংস্র প্রাণীর পেটে যান নাই সুতরাং আপনার বক্তব্য শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এর কারণটা কি কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এত অক্ষম মনে করছেন সতর্ক হতে হবে কারণ একটাই ওই আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের যে জ্ঞান থাকার কথা আর ইলমু বিল্লাহ যেটাকে বলছি ওই এলম না থাকার কারণেই মূলত আমরা আল্লাহকে দুর্বল এবং অক্ষম মনে করছি আমরা আব্দুল কাদের জিলানীকে মনে করি যে সক্ষম
আব্দুল কাদের জিলানি আমাদের এই বক্তব্যের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। যারা আব্দুল কাদের জিলানি নামে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা সত্যিকার প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জীবনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, এগুলো সব বানানো মিথ্যা কথা। তিনি এই ধরনের কোনো কাজের সাথে নিজে সম্পৃক্ত ছিলেন না। তার বক্তব্যগুলো সুস্পষ্ট, তিনি তাওহীদ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। বলেছেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আকীদা যদি কোনো ব্যক্তি তাওহীদের ক্ষেত্রে পোষণ না করে সে আল্লাহ তাআলার নৈকট্যই লাভ করতে পারবে না, হোক তো সেই কি অন্য কিছু। সুতরাং এরা যারা আব্দুল কাদের জিলানিকে মনে করতেছে কাদেরী তরিকার লোক, ফালতু কথা, মিথ্যুক। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন। তিনি বলেছেন তাওহীদের ব্যাপারে যদি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে কেউ কোনো কারণে অস্বীকার করে সে কোনোদিন আল্লাহর নৈকট্যই লাভ করতে পারবে না, যেহেতু আল্লাহকে চিনতে পারবে না, সে আল্লাহর এই তাওহীদ সে জ্ঞান লাভ করতে পারবে না। আসমাউল্লাহ ওয়া সিফাতুহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ব্যাপারে তার সত্যিকার জ্ঞানই হাসিল হবে না, সত্যিকার জ্ঞানই লাভ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন কিভাবে, ফাদউহু বিহা, এগুলো দিয়ে ডাকেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামগুলো সুন্দর সুন্দর নামগুলো এগুলো ব্যবহার না করে আমরা অন্যান্য কথা বলি। কার হাত, মানে হাতের জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন, কারো হাত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের চেয়ে আপনার হাত আমার হাত প্রিয় হবে, এটা হতে পারে কিনা? মিথ্যা কথা, ফালতু কথা, ফালতু কথা করতেছেন কি কারণে, কেন আপনি এগুলো করতেছেন? আমাদের আলেমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এই মৌলিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে আল্লাহ তাআলাকে তারা দুর্বল মনে করতেছেন, অক্ষম মনে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বেনিয়াজ সাব্যস্ত করেন না, অমুখাপেক্ষী সাব্যস্ত করেন না। যদি অমুখাপেক্ষী সাব্যস্ত করতেন তাহলে আব্দুল কাদের জিলানির দরকার নেই আল্লাহর কাছে দোয়া পৌঁছানোর জন্য। মাঝখান দিয়ে পার্সেল করবেন কার কার জন্য? এখানে পার্সেলের দরকার নেই, এটা সোজা। বরং জায়গায় জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইত্তাকি দাওয়াত আল মাজলুম ফাইন লাইসা বাইনহা ওয়া বাইনাল্লাহি হিজাব, এমন কিছু দোয়া আছে যেগুলোর মাঝে আর দোয়ার মাঝে কোনো পর্দাই নেই, সোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, কোনো আড়াল নেই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সিম করেন। বুঝতে পেরেছেন কিনা? একেবারে সোজা মুঠো ফোনের মতো সরাসরি সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করে থাকেন জালেমের বদদোয়া, কঠিন মজলুমের দোয়া জালেমের বিরুদ্ধে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে জালেম মনে করতেছে যে তাকে যে সুযোগ দেওয়া হচ্ছে মনে হয় এই সুযোগে বেঁচে গেল। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে তাদেরকে ধরবেন পাকড়াও করবেন মিন হাইসু লা ইয়ালামুন, যে দিক থেকে তারা জানতেও পারে না কোন দিক থেকে আসবে, কোন দিক থেকে তাদেরকে পাকড়াও করা হবে, কোন দিক থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, তারা এই বিষয় সম্পর্কে কিচ্ছু জানে না, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন। বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে বলছেন সাইয়ুজজাউনা মা কানু ইয়ালনা ওয়াল্লাযিনা ওয়াল্লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি, এখানে আরেকটি বিষয় ইঙ্গিত দিচ্ছেন, ওয়াল্লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে ইলহাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে বিভিন্নভাবে বিকৃত করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এর ব্যাপারে সীমালঙ্ঘন করে যাচ্ছে, কুফুরি করে যাচ্ছে, বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে বান্দাদের বিভ্রান্তি হবে, বান্দা কুফুরি করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে পরিবর্তন করবে। বহুত নাম আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেছে, নিজেরা নাম তৈরি করে পর্যন্ত চালিয়ে যাচ্ছে আল্লাহর নামে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত না হয় কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, নিজে এটা কি করে নাম হিসেবে সাব্যস্ত করে দিবে, হারাম, জায়েজ নেই। ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যেই অপকর্ম করছে আল্লাহর নামের ব্যাপারে তাদের যেই বিভ্রান্তি আছে এগুলোর সম্পর্কে সত্যিকার জাজা, সত্যিকার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অচিরেই তাদেরকে দিবেন। তাদের শাস্তির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন এই আয়াতের মধ্যে, এজন্য যে তাদের
মনে করছে যে হয়তো বেঁচে যাবে, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে যে হাদিসটি রয়েছে, এই হাদিসটির মধ্যে বলা হয়েছে ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। বন্ধুগণ, 99টি নামের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে এই 99টি নামের একটা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 99টি নামে কি করা হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য না। প্রত্যেক ঘরের মধ্যে দেখবেন এখানে নাই, আল্লাহ মাফ করেছে, মসজিদের মধ্যে আর ঘরের মধ্যে আল্লাহর 99 নাম লিখে দিয়েছে, ওই হাদিস থেকেই সংকলন করা হয়েছে। যে হাদিসটি মূলত কোনো বর্ণনাকারী হতে পারে যে কারো কাছ থেকে এটা এ হাদিসের সাথে জুড়ে দিয়েছেন, এটা হাদিস সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, এখানে বর্ণনাকারী রয়েছে যার বর্ণনা মোটেও গ্রহণযোগ্য নয়, ফলে এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম যেটা নির্ধারণ করে আজকে ঘরে ঘরে তাবিজ করে রাখা হচ্ছে, এই তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নামগুলো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলোকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে আপনি সেগুলোকে সাব্যস্ত করতে পারবেন, কিন্তু যেটা সহিহ হাদিসের মধ্যে আসেনি সেটাকে যদি নাম হিসেবে সাব্যস্ত করে দেন তাহলে ভুল হবে। কারণ কি? কারণ হচ্ছে হাদিসের বর্ণনা যদি দুর্বল হয়, হাদিসের বর্ণনা যদি গ্রহণযোগ্য না হয়, সবাই কি শেষ কিনা? এখন কটা বাজে? 7:25 না? ঠিক আছে, আমরা তো আলোচনায় ঢুকতে পারি নাই, প্রশ্ন দেখি নিয়ে আসেন অনেক এক জাহাজ, ব্যাপার কি আলোচনার মধ্যেই তো ঢুকতে পারি নাই। যাই হোক, মানে চেষ্টা করছিলাম আমরা আলোচনার মধ্যে ঢুকার জন্য কিন্তু ঢুকতে পারলাম না। বলতেছিলাম যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে যেগুলো সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয় নাই সেগুলোকে যদি আপনি আল্লাহ তাআলার নাম হিসেবে সাব্যস্ত করে দেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করলেন, এটা জায়েজ নেই যেহেতু হাদিস আসেনি। কিন্তু যেগুলো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে সাব্যস্ত করতে পারবেন, সাব্যস্ত করতে কোনো অসুবিধা নেই, সেগুলো আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি সাব্যস্ত করতে পারবেন। এখানে আরেকটি বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। সিফাত বলতে বোঝায় বৈশিষ্ট্যকে, সিফাত বলতে বোঝায় বৈশিষ্ট্যকে, আর নাম বলতে বোঝায়, আমরা বুঝতে পেরেছি নামটা নাউন যেটাকে বলে, নাম আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য বা গুণাবলী যেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে ভিন্ন। নাম যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কখনো বৈশিষ্ট্য পাওয়া যায়, বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বাধ্যতামূলক, কিন্তু সিফাত যেগুলো আছে সেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাধ্যতামূলক নয়। আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সমস্ত নামগুলো উল্লেখ করেছেন, একবারে প্রথম আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম, রাব্বুল আলামিন একটি নাম, তারপর কি আর রহমান একটি নাম, আর রহিম একটি নাম, মালিক ইয়াউমিদ্দিন একটি নাম, দেখেছেন? মানে এই যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আর রহমান আর রহিম এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। কিন্তু আপনি বাংলাদেশে শুনবেন যে আল্লাহ তাআলার নামগুলোকে বলা হয় থাকে যে এগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরিচয় সীমাবদ্ধ করতে চায়, লাফজুল জালালা আল্লাহর মধ্যে শুদ্ধ নয়, বুঝতে পেরেছেন কিনা? আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরিচয় শুধু আল্লাহ শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, যদি আল্লাহ শব্দের মধ্যে সীমাবদ্ধ হতো তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যেত, রাব্বুল আলামিনের দরকার নেই আর রহমান রহিমের দরকার নেই, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের সাথে সম্পৃক্ত হচ্ছে মূলত লাফজুল জালালা, যেটাকে আল্লাহ বলা হয়েছে, বুঝতে পেরেছেন?
আর উলুহিয়ত ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে সম্পৃক্ত বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত সেই নামগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত এবং জাতের সাথে সংযুক্ত সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অন্তর্ভুক্ত এটা এই কথা বলার দরকার নেই যে এটা সিফাতি নাম কেন এই অর্থ করা হলো এই অর্থ এজন্য করা হয়েছে একদল লোকের ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি নামগুলো আছে যেগুলোকে আমাদের দেশে বা আমাদের কিছু সংখ্যক লোক বলে থাকে যে সিফাতি নাম যে যে সিফাতি নামগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তার যে পরিচয় আল্লাহ মানে এর থেকে ভিন্ন ফলে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন তখন আপনি দেখবেন যে আল্লাহ আল্লাহ করবেন আর রহমান আর রহমান জিকির নেই আছে কিনা শুনছেন কিনা দেখেন আবিষ্কার করলেন তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো দিয়ে আল্লাহ তাআলার জিকির হয় না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জন্য বুঝতে পেরেছেন কিনা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফামান আহসাহা দাখালাল জান্নাহ এর মধ্যে ইহসায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অন্তর্ভুক্ত ইহসায়ের মধ্যে কি আল্লাহ তাআলার জিকির অন্তর্ভুক্ত তাই আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম সে আল্লাহ তাআলার যে কোন নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সে জিকির করলেন অবশ্যই সে আল্লাহ তাআলার জিকির করছে বলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা আনতাল আউয়াল দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বিভিন্ন নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করেছেন এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে যে নামগুলো আছে এবং এর পাশাপাশি যে সিফাত বা গুণাবলীগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এগুলো সম্পর্কে যদি কোনো ব্যক্তি এই তাওহীদ এই প্রকারের তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখতে চায় প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এর আহামিয়ত এর গুরুত্ব কতটুকু এর গুরুত্বের উপর নির্ভর করছে মূলত আপনি মানে এই প্রকার জ্ঞানকে কতটুকু গুরুত্ব দেবেন তাই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব কিন্তু আজকে মনে হয় একটি কথা আলোচনা করব শুধু হাযা তাওহীদ শত্রুন শত্রু বাবিল ঈমান বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান এর জন্য শর্ত হচ্ছে চারটি এর অংশ হচ্ছে চারটি কয়টি অংশ এই চারটি একটি পার্ট হচ্ছে একটি অংশ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত করা তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর পরিচয় আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনার মধ্যে দেব না এটি আগামী দার্সের মধ্যে আলোচনার মধ্যে আমি বুঝতে পেরেছেন কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান বিল্লাহ এর কোন ব্যক্তি যদি বলে তো আসমা এবং সিফাতের এই তাওহীদ সম্পর্কে তার কাছে জ্ঞান না থাকে তাহলে সে কি ঈমান বিল্লাহের পরিপূর্ণতা তার মধ্যে আসবে কিনা না আসবে যেহেতু একটা পার্ট হচ্ছে চারটি তাই ঈমান বিল্লাহের মধ্যে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত এর যে তাওহীদ রয়েছে এই তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করতে না পারেন তাহলে সেই ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান বিল্লাহের যে দিক আছে সেটাকে বাস্তবায়ন করতে পারল না শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন তিনি বলেন মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান বিল্লাহের এই দাওয়াত নবী এবং রাসূলগণ যখন দিয়েছেন তখন নবী এবং রাসূলগণ ঈমান বিল্লাহের এই দাওয়াতের মধ্যে দুটি জিনিসকে মূল টার্গেট করেছেন এক নম্বর জিনিস হচ্ছে আত-তাওহীদুল ইলমি আল খাবারি আল মুতাদাম্মিন ইসবাত সিফাতিল কামাল লিল্লাহি তাআলা ওয়া তানজীহুহু ফীহা আন আত-তাশবীহি ওয়া আত-তামসীল ওয়া তানজীহুহু আন সিফাতিন নাকস এর প্রথম দিক
সেটা হলো আত-তাওহীদুল ইলমি আল খাবারি তাওহীদ জ্ঞানগত দিক থেকে যেই বর্ণনার মাধ্যমে ওহির মাধ্যমে যেই তাওহীদের জ্ঞানগুলো আমাদের কাছে এসেছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে আমাদেরকে বলা হয়েছে সেগুলো সত্যিকারভাবে সাব্যস্ত করা এগুলোর মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে ইসবাতু সিফাতিল কামাল লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র সিফাতুল কামাল পরিপূর্ণ সিফাত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত নেই যে সিফাতকে অপরিপূর্ণ বলতে পারবে না মানে অপরিপূর্ণ কোনো সিফাত নেই আর মানুষের কোনো সিফাত নেই যে সিফাতকে কি করতে পারবেন পরিপূর্ণ বলতে পারবেন বুঝতে পেরেছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এখানেই নাকিস ত্রুটিপূর্ণ করেছে অপরিপূর্ণ করেছে এখন আপনার বিশ্বের সিফাত আপনি যেগুলো আলোচনা করতেছেন এগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সিফাতকে মিলাবেন না সুতরাং কোনো ব্যক্তি যদি কারোর জন্য অথবা নিজের জন্য অথবা কোনো আলেমের জন্য অথবা কোনো বুজুর্গের জন্য কামাল পরিপূর্ণতা সাব্যস্ত করে সে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা তাকে দিয়ে দিবে বলুন নাউজ বিল্লাহ মিন যালিক যেমন খুব সহজ উদাহরণ দৃষ্টি মানুষের দেখা মানুষের যে দৃষ্টি আছে মানুষের এই দৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ করেছেন এর মধ্যে সীমাবদ্ধতা আছে যেমন আমি সামনে দেয়ালের পেছনে কি আছে দেখি না আবার আমার নিজের পিছনে কি আছে তাও দেখি না ঠিক কিনা তারপরে চোখের সামনেও কত দূর দেখি অল্প কিছু এরপর আর দেখি না সীমাবদ্ধ নাকস অপরিপূর্ণ কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে এই মখলুকাত পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং কোথাও তিনি কম দেখছেন ব্যাপারটা এমন বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে কামাল এটি হচ্ছে কি সিফাতুল কামাল তাই আল্লাহ রাব্বুল আলামিনের যত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন অথবা তার নাম উল্লেখ করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা কামাল পরিপূর্ণ সাব্যস্ত হবে সেখানে নাকস ত্রুটিপূর্ণ বা অর্ধেক অপরিপূর্ণ সাব্যস্ত করার কোনো সুযোগ নেই এতটুকু বুঝতে পারলাম কিনা তাহলে মানে এতে আমাদেরকে বুঝতে হবে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া তানজিহু ফিমা আন আত-তাশবীহ ওয়া তামসিল আল্লাহ রাব্বুল আলামিনের যখন সিফাত সাব্যস্ত করবেন সেটা যেই সিফাত হোক না কেন যেই গুণাবলী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রত্যেকটি গুণাবলী এর ক্ষেত্রে কোন ধরনের উদাহরণ কোন ধরনের সাদৃশ্য সাব্যস্ত করা যাবে না কোন ধরনের সাব্যস্ত কারণ আপনি আল্লাহ তাআলার জন্য যখন হাত সাব্যস্ত করবেন এটা কি মানুষের হাতের মতো সাব্যস্ত করবেন কোন সাদৃশ্য কোন উদাহরণ সেখানে চলবে না এটা উদাহরণের বিষয় নয় উদাহরণ দিয়ে কি করবেন না সাব্যস্ত করতে পারবেন না উদাহরণ দিয়ে সাব্যস্ত করতে পারবেন না তাই কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো উদাহরণ মাখলুকাত থেকে পেশ করে থাকে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে সাব্যস্ত করলো না এবং আল্লাহ রাব্বুল আলামিন সিফাতকে মানুষের সিফাতের সাথে তুলনা করে দিল বুঝতে পেরেছেন তো এটা এর দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হলো ও তানজিহুহু আন সিফাতিন নাকস আল্লাহ রাব্বুল আলামিনকে যত অপরিপূর্ণ সিফাত আছে সবগুলো থেকে আল্লাহ তাআলাকে পবিত্র সাব্যস্ত করতে হবে যেমন আপনি যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করেন না কেমন লাগবে জায়েজ হবে কিনা কথাটা সত্য কিনা সত্য তো অবশ্যই এখানে যদি আপনি মনে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চুরি করেন না এটা একটা সিফাত আপনি মনে করেছেন কিন্তু এই সিফাতের মধ্যে কি হয়ে গিয়েছে ত্রুটি রয়ে গিয়েছে সিফাতের মধ্যে ত্রুটি রয়ে গিয়েছে নাফস কারণ আপনি মনে হয় যে এটা বুঝতে চেষ্টা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চুরি করতেও পারেন কিন্তু করেন না তিনি সম্বাদ দিয়েছেন নাউজুবিল্লাহি মিন যালিক একবার একটা
তখন আমার খেয়াল নেই এই মুহূর্তে কত সালে আপনাদের হয়তো অনেকের খেয়াল থাকে কথা, আল্লাহ মিথ্যা বলেন না, হেডলাইন পত্র পত্রিকার মধ্যে হইচই লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সত্যিকার অর্থে যাদের জানা নেই তারা এই কাজ করেছে, এটা নাকস, সিফাতুন নাকস, সিফাতুন নাকস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত হবে না কেউ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা জায়েজ নেই, কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার যে মহত্ব রয়েছে এই মহত্ব কি হবে, নষ্ট হবে। বুঝতে পেরেছেন কিনা? না, আপনার একজন সবচেয়ে সম্মানিত ব্যক্তি তার সামনে আপনি গিয়ে প্রশংসা করলেন, আপনি তো মিথ্যা বলেন না, আপনার এই প্রশংসা মানে প্রশংসা হিসেবে তিনি গ্রহণ করবেন কিনা, এটা প্রশংসা নয়। কারণ কিছু কিছু কথা আছে যেগুলো মানুষ বৈশিষ্ট্য মনে করে কিন্তু আসলে বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সিফাতুন নাকস, কোন সিফাতুন নাকস আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত হবে না। শুধুমাত্র যেখানে যে পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন সেটা সাব্যস্ত হবে। সামনে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রশ্ন তো অনেক দিয়েছেন, এগুলো কি উত্তর দিতে হবে না? আপনি দিয়েছেন না? হ্যাঁ, কি কি করবে এগুলো উত্তর দিবে? একটু প্রশ্ন চতুর্দিকে প্রশ্ন দেখতেছি ব্যাপার, অনেক প্রশ্ন একজনই করছে না প্রশ্ন। সালাতের সময় হাত বাঁধা অবস্থায় যদি মোবাইল বন্ধ করা অথবা অন্য কোনো কারণে দুই হাত আলাদা হয়ে যায় তাহলে সালাত নষ্ট হবে কিনা? দলিলটা খুবই প্রয়োজন। না, সালাত নষ্ট হবে না, কিন্তু সুন্নাতের পরিপন্থী হচ্ছে সালাতের মধ্যে যদি কেউ দুই হাত খুলে ফেলে, সুন্নাতের পরিপন্থী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিয়েছেন, এক হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুকের উপর রেখে আরেক হাত দিয়ে কোলে নিয়েছেন। যদি দুই হাত খোলার বিষয়টি জায়েজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই হাতে তাকে কোলে দিতেন। এখান থেকে বোঝা যাচ্ছে দুই হাত খোলাটা সুন্নায়ের পরিপন্থী, যেহেতু সালাতের মধ্যে হাত বাঁধা ফরজ নয়, সালাতের মধ্যে হাত বাঁধা ফরজ নয়, সুন্না, এই জন্য সালাত নষ্ট হবে না। সালাত নষ্ট হলে ফরজ অথবা রুকন অথবা ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত তরক করে থাকে তাহলে তার সালাত নষ্ট হয়। আমি যখন সুন্নত সালাত আদায় করছি এই অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে কি আমি সুন্নত জামাত শেষ করব, সুন্নত সালাত শেষ করব, নাকি সালাত বাদ দিয়ে ফরজ? না, সুন্নত সালাত থেকে আপনি সালাম ফিরিয়ে আপনি জামাতে অংশগ্রহণ করবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু দাউদের এবং সূরা নাসাইয়ের রওয়ায়েতের মধ্যে বলেছেন, লা সালাতা ইজা উকিবাতি সালাতু ফালা সালাতা ইলা মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন কোন প্রকারের নফল সালাত জায়েজ নেই, এটি হারাম, তাই আপনি সেখান থেকে ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকা, না এভাবে না, আসসালামু আলাইকা না, আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের সালাম। একটু শিখে নেন আপনারা, এগুলো শিখতে হবে আপনাদেরকে। আজ জুমার শুনলাম, জুমায় শুনলাম হুজুর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এমন কি যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করা হয়নি, এ সম্পর্কে তিনি হাদিসে উল্লেখ করেছেন, অথচ অন্য জায়গায় পড়েছি সব আত্মা আল্লাহ একত্রে সৃষ্টি করেছেন। একটু আপনারা সবাই উত্তর দিবেন, আপনারা সবাই উত্তর দিবেন না, আমাকে প্রশ্ন করছেন উত্তর কে দিবে একটু শুনে। হ্যাঁ, প্রশ্ন করছে আমাকে, আমাকে একটু সময় দেন, তারপরে আপনারা উত্তর ভুল হলে আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? আমার উত্তর যদি ভুল হয় আপনাদের রাইট আছে, আপনারা উত্তর দিতে পারবেন, আমাকে সংশোধন করে দিতে পারবেন, ঠিক আছে কিনা? এটা এই মসজিদের কথা বলে নেই, অন্য কোনো মসজিদের মধ্যে শুনেছে, বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা এই হইচই করার কোনো দরকার, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, কারণ এই মসজিদে যিনি খোদবা দিয়েছেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত তাকে হত্যা করা হবে এই কথা বলবেন না, বুঝতে পেরেছেন কিনা? তাকে যদি হত্যা করা হয় এই কথা বলার জন্য তিনি হত্যা মানে তিনি নিজের জীবনকে কি করবেন আল্লাহর রাস্তায় বেরিয়ে দিবেন, এই কথা, এই মিথ্যা কথা বলবেন না। এই যে হাদিসের কথা বলছে মিথ্যা কথা, মিথ্যা হাদিস, এ ধরনের কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সহি হাদিসের মধ্যে আসেনি, এটা হাদিসের নামে জালিয়াতি নিজে তৈরি করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন মর্মে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না, বরং সুনান আবু দাউদের সহি হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন।
সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুখে বললেন কলমে দৃষ্টি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা বললেন না, তাহলে আপনি কোত্থেকে? মানে আপনি নিজে রাসূলের চেয়ে বেশি জ্ঞানী, তো রাসূলের চেয়ে বড় জ্ঞানী হওয়ার কারণে রাসূলকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করছেন, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, মিথ্যা কথা। বাকি আদম আলাইহিস সালামের আগেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করেছেন মর্মে যে ধরনের বক্তব্যগুলো পাওয়া যায় এগুলি সবগুলোই বানাওয়াত, মিথ্যা কথা, দুর্বল বক্তব্য, গ্রহণযোগ্য নয়। কোয়ান্টাম ফাউন্ডেশনে ব্লাড ডোনেট করা জায়েজ কি? ফাউন্ডেশনে ব্লাড ডোনেট করা জায়েজ নয়, কোনো ফাউন্ডেশনে ব্লাড যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে তাকে ডোনেট করা জায়েজ। এই মশলাটা বুঝতে পারলাম কিনা নাম পারিনি, কি বুঝছেন একজন আমাকে বুঝাই দিতে হবে, আমি ফাকিহ তো বুঝেন না, আমি মনে হয় বুঝেন নাই, এই জন্য আপনি বুঝাই দিন। হ্যাঁ আমি মনে হয় বুঝেন নাই, আমার মনে হচ্ছে আমি বুঝেন নাই, আপনি হ্যাঁ বলেন কি? ভেরি গুড, না আসলেই বুঝতে পেরেছি। কারণ হচ্ছে এই ডোনেশনটা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, বুঝতে পেরেছেন কিনা? তাই সুনির্দিষ্ট ব্যক্তির জন্য ডোনেট করা জায়েজ, এটা কোনো ফাউন্ডেশনে কোনো ব্যাংকে কোথাও ডোনেট করা জায়েজ নেই, কোথাও ডোনেট করা জায়েজ নেই। কেয়ামতের দিন কি শুধু পৃথিবী ধ্বংস হবে, না আসমান জমিন সকল সৃষ্টি ধ্বংস হবে? আসমান জমিন সব ধ্বংস হলে জান্নাত কিভাবে ঠিক টিকে টিকে থাকবে? দয়া করে ব্যাখ্যা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন সব কিছু ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু সব কিছু সব শেষ হয়ে যাবে, সব বিপন্ন হয়ে যাবে, ইল্লা মাশাআল্লাহ, শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে চাইবেন সেটা ছাড়া। কোনটা কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। আর জান্নাতের জন্য আপনার অস্থির হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে যে রাখবেন সেটা থেকেই যাবে, সেটাকে দুনিয়ার কোনো মানুষ আপনিও চেষ্টা করে ধ্বংস করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন, সালাতের শেষ বৈঠকে সালাম ফিরানোর সময় কি ইমামের সাথে সাথে ফিরাতে হবে, নাকি ইমাম ডান বামে ফিরানোর পর আমরা ডানে বামে ফিরাবো? না, ইমাম সাহেব ডান এবং বাম দিকে সালাম ফিরানোর পর ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন, যারা ইমাম সাহেবের অনুসরণ করতে চান, এটাই হচ্ছে সুন্নাহ তরিকা। কেউ যদি বিপদে সাহায্য করে তাহলে কি বলার সময় এটা বলা যাবে যে অমুক ব্যক্তিকে ওসিলা করে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন? না, এটা না বলাটাই উত্তম, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্ধার করেছেন এটা হলে সবচেয়ে উত্তম কথা হতে পারে। কেউ সহযোগিতা করতে পারে, কারো সহযোগিতাকে অস্বীকার করা মানে জায়েজ নেই, কিন্তু মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যায়ে নিয়ে আসার দরকার নেই, বরং বলে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন, তবে এক্ষেত্রে অমুকের প্রচেষ্টা উল্লেখযোগ্য। বক্তব্যের মধ্যে বুঝেন না, বক্তব্য যদি সুন্দর করে দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরেক ব্যক্তিকে নিয়ে আসলেন না, কিন্তু আপনি যদি বক্তব্য বুঝে নিয়ে আসেন যে উনি অমুকের উসিলায়, মনে হচ্ছে যেন এই লোকের উসিলা না হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে পারতেন না, এই বক্তব্যের দরকার নেই, এটা বক্তব্য ভুল, বক্তব্যতে ভুল আছে। আমি ব্যাংকিং এর ছাত্র, বাংলাদেশে বেশ কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোতে চাকরি করা কি জায়েজ হবে? জায়েজ হবে, ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে, চাকরি করতে পারেন। বাংলাদেশ ব্যাংকে কি চাকরি করা হালাল হবে? বাংলাদেশ ব্যাংকে চাকরি করা জায়েজ নেই, যেহেতু বাংলাদেশ ব্যাংকের সমস্ত কাজ কারবার সুদভিত্তিক, সুদের উপর নির্ভরশীল। কাজার আমাদের সংখ্যা যদি এত হয়ে যায় যে অগণনাযোগ্য, এক্ষেত্রে কি তওবা করে এখন থেকে নিয়মিত নামাজ আদায় করাই যথেষ্ট হবে, নাকি সমস্ত নামাজের কাজ আদায় করতে হবে? কাজা রোজার ক্ষেত্রেও কি একই বিধান প্রযোজ্য? সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। কাজা নামাজ বলতে কিচ্ছু নেই, নামাজের কাজা নেই, বুঝতে পেরেছেন কিনা? নামাজের কাজা নেই, সুতরাং আপনি যে সালাত আদায় করেন নাই, ইচ্ছাকৃতভাবে যদি আদায় না করে থাকেন তাহলে এই কাজটি কুফুরি। এই কাজটি কি কাফের উপর কোনো সালাত আছে কিনা? সুতরাং আপনাকে কুফুরি থেকে তওবা করে আবার সালাত আদায় করতে হবে, নিয়মিত তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, এর জন্য আর কোনো কাজা আদায় করতে হবে না। আর যদি কোনো কারণে ওজর থাকে, ওজরের কারণে আপনি আদায় করতে না পারেন, যখন আপনার ওজর দূর হয়ে যাবে তখনই আপনি সালাত আদায় করে নেবেন, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং সালাতের কোনো কাজা নেই, কিন্তু সিয়ামের কাজা রয়েছে, তাও শুধুমাত্র ওজরের জন্য, যেটা সেটা হলো ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, এটা হলো অসুস্থ হলে অথবা সফর অবস্থায় থাকলে
তাহলে আপনাকে অনুমতি দেয়া আছে ফাইদাতু মিন আইয়ামিন উখর অন্য দিনগুলোতে ওই সংখ্যা আপনি পূরণ করে দিবেন এটা শুধুমাত্র সিয়ামের জন্য প্রযোজ্য প্রশ্ন আপনি বলেছেন শরীয়তের এলম শরীয়তের এলম আছে কি আল্লাহ সম্পর্কে জ্ঞান একটু ব্যাখ্যা শরীয়তের বলি শরীয়তের আহকামগুলো জানে ইসলামের বিধানগুলো সম্পর্কে যারা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত এবং সত্তা সম্পর্কে যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানগুলো তার কাছে নেই ফলে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিল হয়নি শুধুমাত্র দ্বীনের মানে জ্ঞানগুলো আছে যেমন কেউ দেখা যায় যে জায়েজ না জায়েজ হালাল হারাম এমন এগুলো সম্পর্কে জ্ঞান রাখে অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান তার কাছে নেই এই ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে না সহিহ বুখারীতে রয়েছে আল্লাহ সে জাতির উপর রহমত দেন না যারা কোন নারীকে তাদের শাসনভার অর্পণ করে জনৈক ব্যক্তি বলেছে এই হাদিসে আবু বাকারা নামে একজন সাহাবী আছে যিনি মিথ্যা অপবাদ দানের অভিযোগে অভিযুক্ত তাই কোরআনের ব্যাখ্যা বিধান মতে হাদিসটি গ্রহণযোগ্য নয় এবং আলবানী রহমতুল্লাহ সহ আরো কিছু মুহাদ্দিস হাদিসটিকে অগ্রহণযোগ্য বলেছেন এই বিষয়ে সঠিক মত জানতে চাই মিথ্যা কথা এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে তাদের আদালতের ব্যাপারে কোন আলেম আজকের এই দিন পর্যন্ত ভিন্ন অভিমত পেশ করেন নাই যে হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা আদেল নন তারা তাদের আদালত সাব্যস্ত হয়নি ন্যায় পরায়ণতা সাব্যস্ত হয়নি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে সমস্ত সাহাবীর আদালত সাব্যস্ত হয়েছে যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে বক্তব্য দিয়েছেন সেই ব্যক্তি সত্যিকার মুনাফিক এবং সেই সত্যিকার মানে দূর প্রত্যাখ্যাত ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্পর্কে মন্তব্য করেছেন কোন সাহাবীর ব্যাপারে সেটা একজন নগণ্য সাহাবী শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নয় একজন নগণ্য সাহাবী যদি হয় থাকে যার কোন রেওয়ায়েত সাব্যস্ত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সম্পর্কে আদালতের ব্যাপারে কোন আলেম ভিন্ন বক্তব্য দিয়েছেন আমার জানা নেই মিথ্যা কথা সাহাবীদের আদালত সাব্যস্ত হয়েছে সুতরাং এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি মিথ্যা কথা বলেছেন এবং মিথ্যা আরোপ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহর উপর ইহাদিসের ব্যাপারে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ কোনো বক্তব্য দেন নাই ইহাদিস গ্রহণযোগ্য নয় ইহাদিস গ্রহণযোগ্য নয় এ ধরনের কোনো বক্তব্যই আসেনি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে যেটা বলেছেন লাইন ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম বাতান আপনি যেভাবে অর্থ করেছেন সেভাবে শুদ্ধ হলো আপনার অর্থ শুদ্ধ না বক্তব্য শুদ্ধ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন লাইন ইউফলিহা কওমুন ওই সম্প্রদায় কখনো সফল কাম হবে না সফলতা লাভ করতে পারবে না ওয়াল্লাউ আমরাহুম বাতান যারা তাদের কর্তৃত্ব শাসনভার দায়িত্ব দিয়েছে কোন নারীকে তাদের ফালাহ হবে না তাদের সফলতা আসবে না ডেভেলপমেন্ট হবে না উন্নয়ন হবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাই হয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাস সাক্ষী মূলত কেউ সফলতা লাভ করতে পারেনি এর মাধ্যমে কেউ সফল হতে পারবে না ক্ষতিগ্রস্তই হবে শুধু ক্ষতিগ্রস্তই হবে আর আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে বক্তব্য আপনি দিয়েছেন যে তিনি মিথ্যা কি শব্দ উল্লেখ করেছেন আমি তো এখন মিথ্যা অপবাদ দানের অভিযোগে দাহা মিথ্যা কথা এই ঘটনাটি ঘটেছিল মুগিরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিয়েছেন এখন আপনি কোথাও একটা জিনিস দেখেছেন গিয়ে কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছেন ঠিক আছে কিনা আর সাক্ষী দেওয়ার পরে যেহেতু ইসলামী রাষ্ট্র সাক্ষী চতুর্থ ব্যক্তি এসে তিনজনের সাক্ষী এসেছে তিনজন সাক্ষী দিয়েছে সরাসরি সাক্ষী দিয়েছে চতুর্থ ব্যক্তি এসেছে আমি দেখেছি একটা পা উঠতেছে এবং নামতেছে এটা আমি দেখেছি কিন্তু আমি জেনা করতে দেখিনি চারজন সাক্ষী জেনার জন্য ইসলামের ইতিহাসে কখনো প্রমাণিত হয়নি বুঝতে পেরেছেন কিনা জেনা করার জন্য একজন জেনা করবে আর সাক্ষী চারজন নিয়ে এসে বলবে তোমরা দেখো আমি জেনা করি এরকম ভাবে লাগে কোথাও এত সহজ ব্যাপার না ফলে সেখানে একটা জটিলতা তৈরি হয়েছে
নিয়ম অনুযায়ী আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কোর্টের মধ্যে যখন ফয়সালা হলো তখন যেহেতু সাক্ষী সাব্যস্ত হয় নাই যারা এই সাক্ষী যোগ দিয়েছে তাদের উপর মিথ্যারোপ করা যে সাক্ষী সেটা এসে গিয়েছে যেহেতু একজন সাক্ষী কি করে নাই সাক্ষীটা সে সরাসরি দেখেছে এই কথা বলেনি বুঝতে পেরেছেন কিনা এখন আপনি যদি সাক্ষী দিতে গিয়ে যদি ব্যর্থ আসেন আপনি কি মিথ্যা অপবাদ দিয়েছেন বলবেন কোর্টে গিয়েছেন সাক্ষী দেওয়ার জন্য কিন্তু ইসলামী রাষ্ট্র সিস্টেম হচ্ছে এমন যে মানে যাতে করে অন্যায় কোনোভাবে ব্যাপকতা লাভ না করে সমাজ ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সাক্ষী দিতে আসছেন তো মিথ্যা সাক্ষী বাংলাদেশের মতো এই চলবে না ব্যর্থ যেতে হবে আপনাকে এখন আপনি সাক্ষী দিতে এসে ব্যর্থ আসলেন আর আপনি কি অপবাদ দিয়েছেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অপবাদ দিয়েছেন মিথ্যা কথা দাহা মিথ্যা কথা বলেছেন সহিহ বুখারীতে আছে একজন নবী একবার ইনশাআল্লাহ না বলার কারণে তার সে রাত্রে মাত্র একটি সন্তান জন্ম হয় তাও আবার পঙ্গু জনক আলেম এ হাদিসটি গ্রহণযোগ্যতা অস্বীকার কোন আলেম অস্বীকার করেছেন মিথ্যা কথা কেন অস্বীকার করবেন সহিহ বুখারী হাদিসটাকে হাদিসটি একবার সহিহ সনদে সাব্যস্ত হয়েছে এগুলো মানে এগুলো আমি আলেম নয় সহিহ বুখারীকে শিয়ারা একটা হাদিসে গ্রহণ করে না এটা হচ্ছে সেই আলেম বুঝতে পেরেছেন কিনা এটা আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জিনিসটা এটা হচ্ছে আলেম নামের মুনাফেক মূলত শিয়া দৃষ্টিভঙ্গি তার মাথার মধ্যে কাজ করতেছে অথবা শিয়া কবলিত শিয়া কবলিত ব্রেন হওয়ার কারণে সে মূলত এই ধরনের বক্তব্য দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যখন সহিহ সনদে সাব্যস্ত হবে তখন আর কারো জন্য জায়েজ নেই এ সম্পর্কে মানে জনৈক আলেমের কি দরকার আমার এই কোনো প্রশ্ন নেই এই হাদিসের মধ্যে আপনার সমস্যা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মূসা আলাইহিস সালাম এর কাছে যখন মালাকুল মউত আসলো থাপ্পড় দিয়ে চোখ বের করে দিয়েছে এটা সহিহ বুখারীর মধ্যে হাদিসের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি তাকে আপনি বলে যে না এটাও মিথ্যা কথা তাহলে সহিহ বুখারীর সব হাদিসকে আপনাকে বাদ দিতে হবে শিয়াদের মতো বুঝতে পেরেছেন কিনা এই আপনার এই বক্তব্যগুলো মানে দুঃখিত যে আসলে আপনার এই বক্তব্যগুলো বিভ্রান্ত পথভ্রষ্ট বক্তব্য এগুলো থেকে আপনি নিজে তবা করার জন্য চেষ্টা করুন আমার বুঝে আসছে আপনি একটা ভিন্ন চিন্তাধারার দিকে ধাবিত হচ্ছেন যেটি একেবারেই বিভ্রান্তি এটি একেবারে বিভ্রান্তি আসমাউল হুসনা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সঠিক নাম কোথায় পাব ওজিফা যা আছে তাকে সঠিক আমি তো ওজিফা দেখি নাই কোন ওজিফার কথা বলছেন তবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের ব্যাপারে অনেকগুলো বই রয়েছে তার মধ্যে শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইজরি হাফেজাহুল্লাহ তাআলা একটি বই লিখেছেন শেখ মোহাম্মদ খলিফ আত-তামিমি একটি বই লিখেছেন আসমাউল হুসনা এ বিষয়ে প্রাচীন মুতাকাদ্দিমিনদের মধ্যে অনেক বই রয়েছে সেগুলো কালেকশন করে নেবেন চেষ্টা করবেন কারো কাছ থেকে জেনে নেওয়ার জন্য মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই দুয়াটি আমাদের নিকট অনুগ্রহ করে সরবরাহ করুন না সরবরাহ করার দরকার নেই হাদিসের মধ্যে রয়েছে বলে দিয়েছি সিলসিলার মধ্যে দেখবেন 109 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন এবং হাদিসের সব কিতাবের মধ্যে পাবেন হিসনুল মুসলিমের মধ্যে শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি হাফেজাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন ইসলাম মুসলিম থেকে মুখস্থ করে নিতে পারবেন খুব সহজেই হুজুর নয় হুজুর মহোদয় নয় এগুলো আপনার বাদ দিবেন দেন এই সমস্ত পরিভাষার দরকার নেই হুজুর মহোদয়টা এ চলবে না জামাতে নামাজ শেষ হলে ইমাম সাহেব দুদিকে সালাম দেয় এই সালাম কাকে দেওয়া হয় জানাবেন ইমাম সাহেবকে সালাম দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি সালাম দেননি এই সালাম কাকে দেওয়া হয় এই মর্মে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস সাব্যস্ত হয়নি তবে আহলে হাদিসগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাগুলো মানে যেহেতু দলিল নির্ভর নয় এজন্য আন্দাজ অনুমানের উপর ধারণা ভিত্তিক ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন বলেই আমরা করি এখন আপনার এর অতিরিক্ত জানার দরকার নেই অতিরিক্ত জানার যদি দরকার হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন আহলে হাদিসগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে তারা বলেছেন যে এখানে উপস্থিত ডান এবং বামে যারা মুসল্লি আছে তাদেরকে সালাম দেওয়া হয় এবং ফেরেশতাদেরকে সালাম দেওয়া হয় থাকে ইত্যাদি ইত্যাদি সর্বমোট 10টা না 12টা ব্যাখ্যা দিয়েছেন কোনটারই দরকার নেই কারণ যেহেতু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উত্তর দেন নাই প্রয়োজন মনে হয় নাই প্রয়োজন না হলে আমাদেরও জানার দরকার নেই কারণ মানে এর মধ্যে ঢুকে এটা বের করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি এতটুকুই যথেষ্ট আমরা নির্দেশিত হয়েছি সালাম দেওয়ার জন্য অনেকে বলে থাকে যে তাওহীদ রুবুবিয়া বা রব হিসেবে আল্লাহ এক তাওহীদের এই প্রকার অনর্থক কেননা তাওহীদুল আসমায়ু ও সিফাত মধ্যে আল্লাহর নাম গুণ নিয়ে আলোচনা হয় কিন্তু
রব তো আল্লাহর একটি নাম এবং পরিচালনা তার একটি গুণ। তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাত থাকার পরে তাওহীদুর রুবুবিয়া অর্থের ক্ষেত্রে মানে এর ক্ষেত্র কি বলবেন? তো রয়েছে, আপনি আমাদের ক্লাসের মধ্যে অংশগ্রহণ করেন নাই, এই জন্য আপনি বুঝতে পারেননি। তাওহীদুর রুবুবিয়ার বিষয়টি মূলত এটি হচ্ছে কমন বিষয় তাওহীদের, আসমা ও সিফাতের মধ্যে এইগুলো যেগুলো আলোচনা হবে সামনে আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি বুঝবেন। রুবুবিয়াতের মধ্যে একটা কথাও যেটা রুবুবিয়াতের মধ্যে আলোচনা হয়েছে এখানে আসমা ও সিফাতের মধ্যে সেটা আলোচনা হবে না, কারণ আসমা ও সিফাতের মধ্যে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত সাব্যস্ত করার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্ন বিষয়। আল্লাহ নামে অর্থ দিয়ে, নামের অর্থ দিয়ে কি আল্লাহকে ডাকা বা নামকরণ করা? না, আল্লাহ রাব্বুল আলামিনের নামকরণ করা অর্থের মাধ্যমে জায়েজ নেই, কিন্তু অর্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া জায়েজ রয়েছে। এটা বুঝাতে পারলাম কিনা কে বলতে পারবে? এটা আমাদের আলোচনার মধ্যে আসবে, এখানে দীর্ঘ আলোচনা আসবে এই বিষয়ের উপর, এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে অর্থ আছে এটা দিয়ে আল্লাহ তাআলা নামকরণ করতে পারবেন না, কিন্তু ওই অর্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করে দিতে পারবেন। রহমান আল্লাহ তাআলার নাম, কিন্তু রহমানকে যদি আপনি দয়াময় দয়ালু এই অর্থ করে অতীব দয়ালু তাহলে এই অর্থের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় আপনি করিয়ে দিতে পারবেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। তাদের বক্তব্য হলো নেক লোকদের উসিলা দেয়া এর জবাব কি হবে? যাক, এই প্রশ্নের উত্তর হচ্ছে নেক লোকদের উসিলা দেয়ার জবাব আমি স্পষ্ট করে বলে দিয়েছি, কারণ নেক লোক যারা তাদের তারা কার উসিলা দিবে? তাদের উসিলা দিলেন তারা কার উসিলা দিবে? ওই তারা কার উসিলা দিবে আপনিও তার উসিলা দিবেন। এই জন্য আপনাকে আমাকে সবাইকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দিয়েই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।